আসসালামু আলাইকুম সবাইকে আজকে রাকিবের গ্রুপে আমি চলে এসেছি আমি আজকে পড়াবো তোমাদের ক্যালকুলেটারের সাহায্যে ইঞ্জিনিয়ারিং এক্সামে কিভাবে তোমরা ভালো পারফরমেন্স করতে পারো দ্রুত ম্যাথ সলভ করতে পারো সেই জিনিসগুলো নিয়ে অ্যান্ড আমার কাছে মনে হয় যে পাবলিক গ্রুপে এটাই আমার প্রথম ম্যাথসের ওপরে নেওয়া ক্লাস ম্যাথসের টেকনিকের ওপরে সো আমরা আজকে বেসিকালি ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটার ওপরে ক্যালকুলেটর যত টেকনিক আছে সেগুলো বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে যা যা প্রশ্ন এসেছে সেগুলোর আলোকে আমরা এই টেকনিকগুলো দেখবো আজকে সারা ক্লাস ধরেই আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের জিনিসগুলো এই ক্যালকুলেটরের মাধ্যমে একদম এ টু জেড ভাবে শেষ কিভাবে করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তোমরা একটু জানিয়ে দাও যে আমার ভয়েস মতো শুনতে পাচ্ছ কি না এবং স্ক্রিনে লেখাগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না এই জিনিস দুটো একটু জানিয়ে দাও তোমরা তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ করব একটু জানিয়ে দাও যে আমার ভয়েস মতো শুনতে পাচ্ছ কি না এবং স্ক্রিনে লেখাগুলো মতো দেখতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না অলরেডি দেখছি তাসনিম জান্নাত জিসান তারপরে মনি অরূপ সেনগুপ্ত অনিন্দ আহমেদ অনেকেই যুক্ত হয়েছ আমাদের সাথে এবং সবাই বলতেছো সব ক্লিয়ার রিফা তাসফিয়া বলতেছো ক্লিয়ার রাকিব বলতেছো এভরিথিং ক্লিয়ার শরীফা বলতেছো সব ক্লিয়ার স্যার মোটামুটি সবাই সব কিছু ক্লিয়ার সো আশা করি ম্যাট্রিক্স নির্ণক চাপ্টারটা আমি এইটা বাছাই করলাম কেন কারণ বাইশ ব্যাচ একুশ ব্যাচ বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীরা আজকে ক্লাসটা দেখবা সো আশা করি সবারই ম্যাট্রিক্স নির্ণক চ্যাপ্টারটা একটু হলেও দেখা হয়েছে মানে টেকনিক ছাড়া কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা মোটামুটি পারি সো আমাদের আজকের ক্লাসটা করার জন্য তোমরা অবশ্যই নাইন নাইন ওয়ান ইএস প্লাস বা নাইন নাইন ওয়ান ইএস এই ক্যালকুলেটরগুলো হাতে রাখবা এগুলোর সাপেক্ষে দেখাবো বাট অন্যান্য ক্যালকুলেটারও এই জিনিসগুলো করা যায় ঠিক আছে অন্যান্য ক্যালকুলেটার এই জিনিসগুলো করা যায় নাইন নাইন ওয়ান ইএক্সেও করা যায় এম এস ক্যালকুলেটরগুলোতেও করা যায় বাট ঘটনা হচ্ছে যে তোমরা যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য ক্যালকুলেটার টেকনিকগুলো দেখবা ইঞ্জিনিয়ারিং এক্সামে আমরা সাজেস্ট করব যদি তুমি এম এস ক্যালকুলেটার ইউজ করে থাকো এমএস ক্যালকুলেটারটা একটু অ্যাভয়েড করতে এম এস ক্যালকুলেটর একটু অ্যাভয়েড করতে ইএস প্লাস নিতে পারো বা ইএক্স নিতে পারো এই দুইটা ক্যালকুলেটার বেশি ভালো হবে এই কারণে কারণ ইঞ্জিনিয়ারিং এক্সামে তোমার খুব ফাস্ট পারফর্ম করতে হবে এমএসে একটা অপারেশন করতে যতগুলো ক্লিকের প্রয়োজন ইএস প্লাস আর ইএক্স এগুলো বিল্টিনভাবেই ই আসে সো এগুলো আমরা দ্রুত করতে চাই যেহেতু সো আমরা ইএস প্লাস আর ইএক্স এগুলো ব্যবহার করবো আর অনেকেরই একটা কনফিউশন থাকে ইঞ্জিনিয়ারিং এক্সামে এগুলো ব্যবহার করতে দেবে না উত্তর হচ্ছে হ্যাঁ ইএস প্লাস ইএস এই ক্যালকুলেটারগুলো ইঞ্জিনিয়ারিং এক্সামে তোমরা সরাসরি ব্যবহার করতে পারবা সো এই ক্ষেত্রে কোনোই সমস্যা থাকবে না অ্যান্ড অলসো এইচএসি পরীক্ষাতেও কিন্তু ইএস প্লাসটা আমি ইউজ করেছি নিজে সো ইএস প্লাস নিয়েও আলটিমেটলি তোমাদের কোনোই ঝামেলা থাকার কথা না এটাও এইচএসসি পরীক্ষাতেও ইউজ করা যায় আচ্ছা তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি তো আমরা প্রথমে একটু ক্যালকুলেটরটা দেখে যে আমি তোমাদেরকে যখন দেখাবো ক্যালকুলেটরটা এইরকম ভাবে থাকবে তো এই জায়গাটার মধ্যে ক্যালকুলেটরে আমি ক্লিক করে করে প্রত্যেকটা জিনিস ইনপুট নিয়ে দেখাবো আমার সাথে সাথে তোমরা যারা ক্লাস করতেছো আমার সাথে সাথে তোমরাও এই জিনিসগুলো ক্যালকুলেটারে ক্লিক করে করে নিজেরা একবার আমার সাথে করবা তাহলে এই জিনিসটা দেখবা যে তোমার আয়ত্তে চলে আসতেছে আচ্ছা সো ক্যালকুলেটারটাও আশা করি তোমরা সবাই ক্লিনভাবে দেখতে পাচ্ছ কারণ আমি এটা টেস্ট করে নিয়েছি যে দেখা যায় কিনা এটা আশা করি সবাই ঠিকঠাক মতো সাইজটা দেখতে পাচ্ছ আর ক্যালকুলেটারে আমরা অ্যাকচুয়ালি কোন ফাংশনটা ব্যবহার করব একটু বলে রাখিস যারা একবারেই নতুন ক্যালকুলেটারে তাদের জন্য বলে রাখি আমরা ক্যালকুলেশন মুড়ে যাব মুড়ে যাওয়ার পরে আমাদের যে ছয় নাম্বার অপশনটা আছে মুডে যাওয়ার পরে যে ছয় নাম্বার অপশনটা আছে ম্যাট্রিক্স সেই অপশনটার মধ্যে যাব মানে ছয় ক্লিক করব এইটার মধ্যেই বলতে গেলে আজকে আমাদের বেশিরভাগ কাজগুলো আমরা করব ঠিক আছে আচ্ছা তো চলো আমরা প্রবলেমের সাথে সাথে টেকনিকগুলো দেখি ঠিক আছে প্রবলেমের সাথে সাথে টেকনিকগুলো দেখি ফাইন তো আমাদের প্রথম প্রবলেমে যদি আমরা চলে আসি খেয়াল করো আমি কিন্তু আজকের ক্লাসটাতে টাইমার দিয়ে লাস্টে দেখবো সো প্রথমে একটু তোমাদেরকে আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটু একটা টাস্ক দেই এটা না পারলেও সমস্যা নাই বাট একটা জিনিস বোঝানোর জন্য যে আসলে যদি আমরা ম্যানুয়াল প্রসেসে করতে চাইতাম ম্যানুয়াল মিনস হাতে কলমে করতে চাইতাম তাহলে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যে দুই মিনিটে বা তিন মিনিটে একটা ম্যাথ করতে হয় সেই জিনিসটা কিন্তু করা সম্ভব হতো না সো এই ম্যাথে যদি আমি বলি যে সাপোজ ধরো তোমার টাইম দুই মিনিট

প্রশ্নটা বলতে বলতেই আমার কিন্তু তিরিশ সেকেন্ড চলে গেছে আমি প্রশ্নটা বলতে বলতেই আমার তিরিশ সেকেন্ড চলে গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে এই জায়গাগুলোতে যদি টেকনিক না থাকে এটা কুয়েট দুই হাজার সালে এসেছিল এই জায়গাগুলো যদি টেকনিক না জানা থাকে তাহলে কিন্তু এগুলো সঠিক টাইমে অর্থাৎ দুই মিনিট থেকে তিন মিনিটে করাটা খুবই ডিফিকাল্ট রাইট সো আমাদের এর জন্য ক্যালকুলেটর অবশ্যই এক্সপার্ট হতে হবে যারা ইঞ্জিনিয়ারিং এক্সামে ভালো করতে চায় তাদের ক্যালকুলেটরে দক্ষ হওয়াটা মাস্ট কারণ ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নামটার মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে প্রকৃষ্ট রূপে কৌশলী রাইট প্রকৌশলী মানে কি প্রকৃষ্ট রূপে কৌশলী সো তুমি কতটা কৌশলী সেটাই কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় তোমার থেকে যাচাই করা হবে সো কৌশলী দ্যাট মিন্স তোমার ক্যালকুলেটর পারদর্শিতা কেমন তোমার থিঙ্কিং পাওয়ারটা কেমন তুমি অ্যাপ্রোচ নিতে পারো কত ফাস্ট হয়েছে এই জিনিসগুলো কিন্তু তোমার জন্য মুখ্য ওকে ফাইন সো আমরা এই টাইমারটা টাইম দেখালাম যে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কথা বলতে বলতে এই দেখো কত অল্প সময় কত সময় চলে যাচ্ছে আর কত অল্প সময় অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথ করতে হয় তো ম্যানুয়াল প্রসেসে আমি অ্যাকচুয়ালি ম্যাথ করে দেখাবো না আজকে ম্যানুয়াল প্রসেসে ম্যাটটা পাশে রাখবো অ্যান্ড ক্যালকুলেটারে দেখাবো যে এটা কত ফাস্ট ওয়েতে করা যায় তো আমাদের এই ম্যাথটা অ্যাকচুয়ালি যদি আমরা ম্যানুয়াল প্রসেসর করতে যাইতাম তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই ধাপগুলো ফলো করে করতে হতো এটা কিন্তু আজকে আমাদের পড়ার বিষয় না আমি কিন্তু আজকে তোমাদের ম্যাট্রিক্স পড়াতে নাই বরং ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেটর সাহায্যে কিভাবে ইজি করে ফেলা যায় আমরা অনেকগুলো টেকনিক দেখবো আজকে ঠিক আছে অনেকগুলো টেকনিক কিন্তু দেখতে যাচ্ছি সো যারা জানাই আছো তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে আজকের পুরো ক্লাসটা করবা ঠিক আছে ওকে তো চলো এবার আমরা এই যে ম্যাট্রিক্সটা এই সমাধানটা এই সমাধানটা করে আমরা এই রেজাল্ট আনতে চাচ্ছি ক্যালকুলেটরের সাহায্যে খুবই দ্রুত হুম তো কি করবো সো আমরা যদি ক্যালকুলেটরটা নেই আমি ক্যালকুলেটরটা ওপেন করতেছি তোমরাও আমার সাথে সাথে ক্যালকুলেটরটা নাও ক্যালকুলেটরটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কাজ হবে কি আমার কাজ হবে যে এই ক্যালকুলেটারটার সাহায্যে এই ম্যাট্রিক্সটা খুব দ্রুত সমাধান করা তো চলো আমরা এই জিনিসটা করি ওকে আমি এই জায়গায় রাখলাম ক্যালকুলেটর ওকে ফাইন তোমরা একটু ক্যালকুলেটরের স্ক্রিনের দিকে তাকাবা তোমরা স্ক্রিনের দিকে তাকাবা আমি কি করতেছি একটু ভালো করে দেখবা আমি কিন্তু একবারই একটা জিনিস দেখাবো ওকে ফাইন সো চলো আমাদের এই ম্যাট্রিক্সটা প্রথমে সেভ করতে হবে তারপরে এই অপারেশনটা করতে হবে উইদিন 2 মিনিট সো আমরা যদি করতে যাই তো আমরা যাব প্রথমে মোডে মোডে গেলাম তারপরে আমরা যাব কোথায় তারপরে 6 নম্বর অপশন ম্যাট্রিক্স অপশন যেটা সেটাতে যাব গেলাম তারপরে আমার এখানে তিনটা ম্যাট্রিক্স সেভ করতে সেভ করার অপশন দেওয়া আছে আমার একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ এই প্রশ্নে সো আমি ম্যাট্রিক্স এ এক নাম্বার ক্লিক করলাম আমি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স পাচ্ছি আমার এখানে সো আমি এখানে কোন অপশনটা চুজ করবো থ্রি বাই থ্রি আছে এক নাম্বারে আছে সো যেইটা দরকার সেইটাই আমরা সেভ করবো সো আমাদের এখানে থ্রি বাই থ্রি এক নাম্বার দিলাম থ্রি বাই থ্রি এটা চলে আসছে তারপরে এই ডাটাগুলো আমরা এখানে ইনপুট করবো এই ডাটাগুলো এখানে ইনপুট করব তোমরা কিন্তু আমার সাথে সাথে করতে থাকো সো আমি এখানে লিখবো ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু জাস্ট আমি কি করছি আমি কিন্তু কিছুই করি আমি যে প্রথম শাড়িটা আছে এক দুই দুই সেই মানটাই লিখলাম এক লিখে ইকুয়াল দিছি দুই লিখে ইকুয়াল দিছি আবার দুই লিখে ইকুয়াল দিছি ফাইন এবং দ্বিতীয় শাড়িতে আমি কি লিখবো দুই এক দুই রাইট সো আমি লিখবো হচ্ছে টু ইকুয়াল ওয়ান ইকুয়াল টু ইকুয়াল ওকে তাহলে টু ওয়ান টু লিখছি তারপরে লিখবো কি টু টু ওয়ান তুমি একটু দেখো ক্যালকুলেটরে আমি যেটা লিখছি সেটা ঠিকঠাক মতো লিখা হয়েছে কিনা আমি এই জিনিসটা কি জাস্ট এখানে লিখছি ওয়ান টু 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 ওয়ান টু দেন টু টু ওয়ান আমার যখন লিখা হয়ে যাবে লিখা হয়ে যাবার পরে আমি এসি ক্লিক করে বাইরে বের হয়ে আসব। এসি ক্লিক করে বাইরে বের হয়ে আসছি ফাইন এরপরে আমি কি করব এই ম্যাট্রিক্সটাকে দিয়ে দিয়ে এই এই অপারেশনটা অপারেশনটা করতে হবে রাইট আমার আমি যখন ম্যাট্রিক্স এ কে কল করব মানে স্ক্রিনে আনবো কিভাবে আনবো আবার মুড়ে যে ম্যাট্রিক্সে যে আনা দরকার নাই কিন্তু আমরা কি করব শিফট ক্লিক করব শিফট ক্লিক করে দেখো কয় নাম্বারে ম্যাট্রিক্স আছে আমার চার নাম্বারে ম্যাট্রিক্স আছে রাইট সো শিফ্ট ক্লিক করে ফোর ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এইখানে তিন নাম্বার অপশন যেটা পাচ্ছি ম্যাট্রিক্স এ সেটা আমরা ক্লিক ম্যাট্রিক্স এ তাহলে ম্যাট্রিক্স এ কিন্তু আমার স্ক্রিনে চলে আসলো ফাইন সো ম্যাট্রিক্স আমার কি লিখতে হইতো এখানে আসলে সমাধান করতে হবে হতো কার যে ম্যাট্রিক্স এ স্কোয়ার তার মানে ম্যাট্রিক্স এ কয়টা দুইটা গুণ রাইট সো আমি ম্যাট্রিক্স এ গুণন শিফট ফোর আবারও ম্যাট্রিক্স এ কল করতেছি সো তিন নাম্বার ম্যাট্রিক্স এ আমি দেখো স্কোয়ারটাকেই কিন্তু আমরা এভাবে লিখছি এটাকেই এ জায়গায় এভাবে লিখা হয়েছ দেন আমি কি করব মাইনাস ফোর এ ম্যাট্রিক্স রাইট সো মাইনাস দিলাম দেন ম্যাট্রিক্স এ দিব তো শিফট ক্লিক করে আমি আবার ম্যাট্রিক্স অপশনে যে আবার ম্যাট্রিক্সটাকে নিয়ে আসতেছি তাহলে এ ম্যাট্রিক্স আবার কি ম্যাট্রিক্স রাইট আচ্ছা এখন এই জায়গাটার মধ্যে খেয়াল করে রাখি যে আমার কিন্তু আই ম্যাট্রিক্সটা সেভ করা হয় নাই আই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের সেভ করে নিতে হবে সো আমরা এই জায়গাটার পর্যন্ত হিসাব কিন্তু পাখিটা কন্টিনিউ করতে হচ্ছে না আই ম্যাট্রিক্সটাও সেভ করে নিতে হবে সো আমি কি করব আই ম্যাট্রিক্সটা সেভ করার জন্য আমি আবারও সেই শিফট ক্লিক করে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অপশনে হচ্ছে আমার চার নম্বর অপশন এখন আমি নতুন আরেকটা ম্যাট্রিক সেভ করতে চাচ্ছি আই ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স রাইট আমরা জানি সবাই আইডেন্টি ম্যাট্রিক্স কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো আবার জিরো জিরো ওয়ান আমি লিখে রাখতেছি তোমাদের জন্য আমরা আরেকটা ম্যাট্রিক্স যেটা সেভ করব সেটা কি সেটা হচ্ছে আই ম্যাট্রিক্স আই ম্যাট্রিক্সটা কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান

জিরোলি লাস্টেরো জিরো তো আমি কিন্তু ম্যাট্রিক্স বিতে আইডেন্টি ম্যাট্রিক্সটাকে সেভ করে ফেলতে আমি এসি দিয়ে বাইরে বেরো আসবো সো আবার একটু লিখে ফেলতে হবে আমাদের কষ্ট করে এই যে এই জিনিসটা যেহেতু আমি ম্যাট্রিক্স টা পরে সেভ করছি সো আমি এই জিনিসটা আবার একটু লিখে ফেলবো একটু দ্রুত করে আমি লিখে ফেলতেছি ঠিক আছে আমি ম্যাট্রিক্স a স্কোয়ার লিখতে চাই সো ম্যাট্রিক্স দেখো মেট্রিক লিখতেছি ঠিক আছে আবার কেন লিখতে হচ্ছে তাই সো এই যে আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস ফোর ম্যাট্রিক্স আমি এটাকেই তুলতেছি ঠিক আছে তিন নাম্বার অপশনটা এরপরে আবার মাইনাস দিয়ে ফাইভ এবার আমরা কোন ম্যাট্রিক্সটা করব এবার আমরা ম্যাট্রিক্স করব হচ্ছে বি রাইট আমার বি ম্যাট্রিক্স সেভ করা ছিল সো আমি শিফট দিয়ে ফোর ক্লিক করলাম ক্লিক করার পরে ম্যাট্রিক্স বি কয় নাম্বার অপশনে আছে চার নাম্বার অপশনে আছে সো চার নাম্বার অপশন দিলাম তাহলে দেখো এই জিনিসটা তোলা হয়েছে কিনা আমার ম্যাট্রিক্স এ স্কোয়ার লিখছি এখানে ম্যাট্রিক্স এ স্কোয়ার মাইনাস ফোর ম্যাট্রিক্স এ ফোর এ লিখছি আবার ফাইভ ম্যাট্রিক্স বি সো আমি যদি এটাকে ইকুয়াল প্রেস করি ইকুয়াল প্রেস করলে দেখো আমার ডিরেক্ট অ্যান্সারটা জিরো জিরো আমার জিরো চলে আসছে তাই না প্রত্যেকটা ভুক্তির ভ্যালু আমার চলে আসছে ফাইন আমরা এই ম্যাটটা বুঝছি কিনা ম্যাট্রিক্স সেভ করাটা এটা কিন্তু একদম বেসিক এইটা শেখানোর জন্য আজকে ক্লাস না আজকে আমরা আরো অনেক ইন্টারেস্টিং জিনিস শিখবো এরপরেই সো এটা একদম বেসিকটা সো বেসিক জিনিসটা আমরা বুঝছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও বেসিক এই জিনিসটা আমরা বুঝছি কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাও তারপরে আমরা বাকিগুলো কাজ করব। সো আমরা প্রথমে দেখে নিছি যে ম্যাট্রিক্স কীভাবে সেভ করতে হয় ম্যাট্রিক্স যে কীভাবে এরকম টাইপের একটা সরল যদি দেওয়া থাকে সেটা করতে হয় সো আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট এই आंसरটা পেয়ে যাবো সো এখন বলতে পারো ভাইয়া মাঝখানে এই জিনিসগুলো না লিখলে কি নাম্বার দিবে উত্তর হচ্ছে মাঝখানে এই জিনিসগুলো লিখতে হবে বাট খেয়াল করে দেখো একটা ছোট টাইমের পরীক্ষার মধ্যে তুমি অ্যাকুরেট ভাবে করাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট যদি তোমার ইন কেস টাইম কম থাকে তাহলে আমি সাজেস্ট করব যে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স দুইটা গুণ দিয়ে একটা পার্ট করে পরে সরাসরি অ্যান্সার দিয়ে দিতে পারো তোমাদের মাঝখানে যে স্টেপ গুলো ক্যালকুলেশন ধাপে ধাপে এই জিনিসগুলো না করে ডিরেক্টলি দুইটা লাইন করে বা একটা লাইন করে তুমি দিয়ে দিতে পারো ডিরেক্ট তোমার এই ক্ষেত্রে কিন্তু স্যাররা অ্যানসারটা দেখবে অ্যান্ড তোমার অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা সেই অ্যাপ্রোচটা দেখবে মাঝখানে ক্যালকুলেশনের জন্য কিন্তু আলাদা করে তো কখন নাম্বার আসে যখন হচ্ছে তুমি ম্যাটটা ভুল করছো ম্যাটটা যখন অ্যান্সার ভুল আসবে তখন স্যাররা ক্যালকুলেশনের জন্য মার্ক দেবে বাট তোমার যদি ক্যালকুলেশনটা কারেক্ট থাকে অ্যানসারটা কারেক্ট থাকে তাহলে কিন্তু তুমি সেই ক্ষেত্রে পূর্ণ মার্ক পাওয়ারই সম্ভাবনা রাখো সো এই ক্ষেত্রগুলোতে আমি বলবো এটা শুধুমাত্র তোমাদের এই কুয়েট এডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং টেস্টেই না বরং তোমাদের যে কোনো বোর্ডের পরীক্ষা হোক না কেন সেই জায়গাগুলো কাজে লাগবে এই জিনিসটা আমাকে একটু বলো তাহলে আমরা পরের চলে যাচ্ছি আস্তে আস্তে ওকে ফাইন তাহলে আমরা প্রথমে দেখে ফেলছি যে ম্যাট্রিক্স কিভাবে সরল করতে হয় সো সরল করার পার্টটা আমাদের শেষ এবার আমরা চলে আসবো আমাদের এর পরের পোর্শনে এরপরের পোর্শনে সো পরের ম্যাটটা একটু আমরা দেখি ওকে এখন দেখো এইটা ইন্টারেস্টিং একটু বড় হবে এই প্রবলেমটার মধ্যে আমি তোমাদেরকে প্রথমত শিখাতে চাই আমার টার্গেটকে এর আগের প্রবলেম ছিল যে ম্যাট্রিক্স কিভাবে সেভ করতে হয় ম্যাট্রিক্সে কিভাবে সরল করতে হয় আগের জিনিসটা শেষ এইটাতে আমার টার্গেট হচ্ছে কিভাবে তোমাদের যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর প্রোগ্রামিং করবা প্রোগ্রামিং মানে কি প্রোগ্রাম তুমি হচ্ছে কয়েকটা অ্যালগোরিদম বা কয়েকটা অপারেশন তুমি তাকে বলে দিবা যে তুমি প্রথমে এটা করো তারপরে যদি দেখো এটা তারপরে এটা করো তারপরে যদি দেখো এটা তারপরে এটা করো রাইট প্রোগ্রামিং তো এইভাবেই হয় রাইট সো ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু আমরা সেইভেবল প্রোগ্রাম না বাট আমরা কিন্তু কয়েকটা অপারেশন একসাথে তাকে প্রোগ্রাম আকারে দিতে পারি অ্যান্ড ভ্যালু দিয়ে দিয়ে তার থেকে রেজাল্ট নিয়ে নিতে পারি ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু এটা সম্ভব অনেকেই আমরা এটা জানি না সো এই জিনিসটাই আমি দেখাবো যে ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা কিভাবে প্রোগ্রাম করতে পারবা ঠিক আছে সো এইটা প্রথমত কি প্রবলেম একটা একটা ফোর বাই ফোর ম্যাট্রিক্স দুইটা ফোর বাই ফোর ম্যাট্রিক্স গুণ আকারে রাখা একটা প্রবলেম একই ম্যাট্রিক্স মানে স্কোয়ার করতে বলছে একটু আগে যে ম্যাট্রিক্স দেখছি সেটা কি থ্রি বাই থ্রি তাই না এখানে কয়টা রো চারটা কয়টা কলাম চারটা রাইট কলাম চারটা এই চারটা রো চারটা কলাম বিশিষ্ট যদি গুণ করতে চাই ক্যালকুলেটর থাকলে সরাসরি করা যায় বাট না থাকলে থাকলে প্লাস বা সেই ক্ষেত্রে কিন্তু করা যায় না কিভাবে ইএস বা ইএস প্লাস এর মাধ্যমে এটা করতে পারো এটা একটা জিনিস শিখাবো এক তারপরে দুই নাম্বারে যে শুধুমাত্র এই ম্যাট্রিক্স এর প্রবলেমই না যে কোনো জায়গায় তুমি যদি দেখো তোমার একটা কাজ বারবার করতে হচ্ছে একটা অপারেশন বা একটা হিসাব বারবার করতে হচ্ছে এক সূত্র বারবার ব্যবহার করতে হচ্ছে প্র্যাকটিক্যালে সাধারণত এরকম হয় পর্যবেক্ষণ সংখ্যা থাকে আটটা দশটা দেন সূত্র থাকে এই একটা সূত্রের মধ্যেই পর্যবেক্ষণ সংখ্যা অনুসারে বিভিন্ন পর্যবেক্ষণের ভ্যালুগুলো বসায় 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 হিসাব করতে হয় তো ওই জায়গাগুলোতে তুমি যদি স্মার্ট হও তাহলে আজকে থেকে এই টেকনিকটা শেখার পরে তোমরা আর একবারই ক্যালকুলেটারের সূত্র লিখবা এরপরে সূত্র না এরপরে ভ্যালু লিখবা ক্যালকুলেটার তোমাকে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেবে তো আমি দেখাচ্ছি এই জিনিসগুলো কিভাবে করতে হয় প্রথমে আমি আসি প্রত্যেকটা ম্যাচ যখন আমি দেখাবো ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা প্রথমে দেখাই নিব সো এই জিনিসটা যদি ম্যানুয়ালি করতে হয় হিউজ টাস্ক অনেক সময়ের ব্যাপার আমি একটু দেখাই যে কি কি করতে হয় যদি তুমি ম্যানুয়ালি করতে যে তোমার হাতে ক্যালকুলেশন নাই তুমি হাতে কলমে হিসাব করতে যাচ্ছ তখন তোমার কি কি করতে হয় তখন তোমার एक्चुअली যেটা করতে হয় তো প্রথমত প্রথম ম্যাট্রিক্সটার রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম গুণ করতে হয় दैट মিন্স এই রাশিগুলা এই রাশিগুলা গুণ করতে হয় আমি যদি সহজে বলি একের সাথে এক গুণ করতা দুই এর সাথে পাঁচ গুণ করতা তিন এর সাথে দুই গুণ করতা চার এর সাথে এক গুণ করতা গুণ করে এক গুণ এক দুই যোগ দুই গুণ পাঁচ দশ তিন দুই গুণে ছয় চার একে চার সো এই যে গুণ ফলগুলো আসছে এই গুণ ফলগুলোকে যোগ করতা এই গুণ ফলগুলোকে যোগ করতে যোগ করে যেটা আসতো সেটা তোমার এখানে লিখতে হতো সো আমি একটু লিখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ভাইয়া কি বলতেছিলাম তোমার এই জায়গায় কোন ভুক্তি এটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্সটা ঠিক আছে গুণফল ম্যাট্রিক্সটার এই জায়গাটার মধ্যে গুণফল ম্যাট্রিক্সটাও ফোর বাই ফোর ম্যাট্রিক্স হবে তোমরা আশা করি জানো যে গুণফল ম্যাট্রিক্স কি হয় আর সি সি আর এইসব ব্যাপারগুলো তোমরা আশা করি সবাই ক্লিয়ার আছো সো এই জায়গায় কোন ভ্যালুটা বসবে এটা আমরা বের করতে চাইলে আমাদের কি করতে হইতো এক গুণ এক যোগ দুই গুণ পাঁচ যোগ তিন গুণ দুই যোগ চার গুণ এক এই যে হিসাব করে যেই মানটা আসতো এই মানটা তোমার বসাতে এই জায়গায় এই মানটা তোমার হতো কোন জায়গায় এই জায়গায় দেন দ্বিতীয়টা এটার এটার জন্য জন্য কি করতে আবার নিতা নিতা আর এই 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 জিনিসটা দুইটা জিনিস সেম ভাবে গুণ করে যেটা আসতো সেটা এখানে তাহলে বুঝতেই পারতেছো কত কিছু করতে হইতো এক একটা ভ্যালু পাইতেই তোমার কতগুলো ক্যালকুলেশন করতে হয় তো আমি একটু দেখাইও দিই যে অ্যাকচুয়ালি তুমি যদি ম্যানুয়ালি করতে এটা তাহলে জিনিসটার মধ্যে তোমার কি কি ধাপ যেত তো জিনিসটার প্রথম এই একই প্রবলেম এর আগেরটা একই প্রবলেম কারণ এর আগেরটা আলাদা আলাদা করে গুণ করে দেখাইছি এখন জাস্ট এইভাবে ভাবে তোমাকে প্রশ্নটা দেওয়া আছে ধরো হ্যাঁ দেয়া থেকে তাহলে তোমার এরকম গুণ লিখতে হয় তো লেখার পরে এই রকম দেখাটা হিসাব খুবই এখানে কিন্তু এরকমও না যে এই একগুলো তোমার এখানে সরাসরি আসছে এই একটা আসছে কোথা থেকে এই একটা আসছে কোথা থেকে এই একটাও আসছে তোমার সাপোজ এই দুইটা জিনিস থেকে এইটা আর এইটা গুণ করে আসছে এই এক দেন সাপোজ ধরো আমি সাপোজ এই দশটা আসছে কোথা থেকে এই দশটা আসছে দেখো এটা কি এইটার অংশ এন্ড এইটার অংশ না সো এই দশটা তোমার আসবে এই জায়গা থেকে গুন করে আলাদা আলাদা ভাবে গুন টুন করে তোমার এই জায়গাগুলো থেকে আসবে এটা তোমার এই রকম ভাবে আলাদা 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 করে তুমি যখন গুণ করবা গুণ করে যখন জিনিসগুলোকে আনবা তখন তোমার এই জিনিসটা আসবে এই যে একটু আগে যেটা আমরা গুণ করে দেখাইছি সেই গুণ করে দেখানোর ফলে যে এটা একটা গুণ এটা একটা গুণ এটা একটা গুণ এটা একটা গুণ তারপরে যে জিনিসটা আসবে এটা মিলে হবে সেই একটা ভুক্তি সো এরকমভাবে ভাবে সবগুলো হিসাব করলে তোমরা ফাইনালি রেজাল্টটা পাইতা ফাইনালি রেজাল্টটা তোমার হয়তো এরকম ফাইনাল রেজাল্ট হবে হয়তো তোমার এরকম আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে সরাসরি না আসলেও তুমি এই যে ভ্যালুগুলো আসবে একুশ পঁচিশ চৌত্রিশ চল্লিশ এগুলো ক্যালকুলেশন আগেই প্রোগ্রাম করে দিতে পারো এই প্রোগ্রাম করে দিলে এই জায়গার এত বড় একটা ক্যালকুলেশন তোমার করতে হবে না তুমি এই জায়গা থেকেই অম সরাসরি তুমি এই জায়গায় চলে আসতে পারো এই ধাপটা আর তোমার লাগতেছে না তো আমি একটু দেখাবো কিভাবে এই জিনিসটা করতে হয় তো অ্যাকচুয়ালি ম্যানুয়ালি যদি একটু তোমাদেরকে দেখাই এই যে ধাপগুলা এই যে ধাপগুলা ম্যানুয়ালি যদি দেখাই ম্যানুয়ালি আমি জাস্ট এতটুকুটা করে দেখাই ঠিক আছে ম্যানুয়ালি তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে জিনিসটা ভাইয়া কি বোঝাচ্ছে ঠিক আছে ম্যানুয়ালি জাস্ট তোমাকে এতটুকু করে দেখাই সো এই যে এই জায়গাটা কিভাবে আসছে বাকিগুলো সেম ভাবে আসছে সো এটা আমি একটু ম্যানুয়ালি করে দেখাই তাহলে তোমার অ্যাকচুয়ালি কি করতে হতো এটা কি প্রথম কলাম তাই না প্রথম কলামের জিনিস সো প্রথম কলামের সাথে এটা গুণ দিলে এই জায়গার ডাটাটা পায় অর্থাৎ আমি একটু আগের মতন যদি লিখি তাহলে 1 1 1 ভাঙাই লিখি আমি 1 1 যোগ এটার সাথে এটা গুণ গেছে তারপরে এটার সাথে এটা গুণ যাবে পাঁচ গুণন দুই তারপরে আবার এটার সাথে এটা গুণ যাবে সো দুই গুণন তিন তারপরে এটার সাথে এটা গুণ যাবে যোগ এক গুণন চার আমি জাস্ট ম্যানুয়ালি একটা ধাপ দেখাচ্ছি সো দ্যাট ক্যালকুলেটারে যে প্রোগ্রামটা আমি বানাবো সেই প্রোগ্রামটা আসলে কিসের ভিত্তিতে এটা কিন্তু তোমার সবসময় করতে হবে না এটা তুমি পুরোপুরি আমরা যখন আমি যখন করাই দিব তখন এরপরে পুরোপুরি মুখস্থ রাখতে পারো একটা ফর্মুলার মতন দিয়ে দিব কিন্তু আপাতত আমি দেখাচ্ছি আমি যে বানালাম এই জিনিসটা কিভাবে আসলে বানাইছে আমার চিন্তাটা কি ছিল বানানোর পেছনে ওকে ফাইন সো এটা করলে কিন্তু এই যে এই জিনিসটা আসে দেখো এই জিনিসটা কিন্তু এটা হ্যাঁ ওকে এবার এইটার ক্ষেত্রে কিভাবে আসে এটা সেকেন্ড ভ্যালুটা তাই না তো সেকেন্ড ভ্যালুটা এটা কিভাবে আসে তো এটা এই দুইটা জিনিস দিয়ে গুণ করতে হবে তাহলে আমার এখানে গুণ যাবে কি এক গুণন পাঁচ এক গুনন পাঁচ আমি কি করতেছি এইটার সাথে এটা গুণ দিচ্ছি ঠিক আছে এটার সাথে এটা গুণ দিতেছি সো মাথায় রাখবে যে আমি কলামের প্রথম ভ্যালুর সাথে এই রোয়ের প্রথম ভ্যালু গুণ দিচ্ছি এক গুনন পাঁচ যোগ তারপরে আমার কি যাবে দ্বিতীয় ভ্যালুর সাথে দ্বিতীয় ভ্যালু সো এই প্রথম কলামের দ্বিতীয় ভ্যালু হচ্ছে পাঁচ আর দ্বিতীয় সারির দ্বিতীয় ভ্যালু হচ্ছে ছয় তো পাঁচ গুণন ছয় দ্যাট মিনস আমার কত আসবে তিরিশ এই যে তিরিশ ঠিক আছে এই জায়গাটা তারপরে আমি কি করবো তৃতীয় সাথে তৃতীয় তৃতীয় এটা এটা তৃতীয় হচ্ছে এটা তো দুই দুই গুণে চার তারপরে কি করবো আমি এক গুণন এক এক গুণন এক এতটুকু করলে আশা করি বুঝতে পারতেছো তোমরা যে এইটা কিভাবে আনছি ভাইয়া এইটা কিভাবে আনছি ভাইয়া এই জিনিসগুলো প্রত্যেকটা কিভাবে আলাদা আলাদা করে আসছে ঠিক আছে পরেরটার ক্ষেত্রে কি করা লাগতো পরের ক্ষেত্রে যাচাই করতে চাও এই যাচাই করতে চাও তোমার এইটা কাটতা এইটা কাটটা দ্যাট মিন্স এইটার সাথে এটা একবার গুঞ্জাইত এক গুণন দুই হইতো এটার সাথে এটা একবার যাইতো এইটার সাথে এটা একবার গুণ যাইতো এইটার সাথে এটা একবার যাইতো এই ভ্যালুটা আসতো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কি করতেছি আমরা আমরা কাজটা কি করতেছি একটা একটা রেখে একবার এই কলাম একবার এই কলাম একবার এই কলাম এই কলামের সাথে গুণ করতেছি এক একটা ভ্যালু আমরা পাচ্ছি ঠিক আছে মানে ধরো সব ভ্যালুটা দরকার পড়লে এই ভ্যালুটা দরকার পড়লে আমি কাদের গুণ করতেছি এইটার সাথে এইটাকে কেন এটা কিভাবে হইতে পারে তুমি এটাকে শুধু একটা দাগ দাও এই যে প্রথম শাড়িটা আছে সেটাকে শুধু একটা দাগ দাও প্রথম কলামটা আছে সেটাকে শুধু একটা দাগ দাও দেখো তো কমন পয়েন্ট কোনটা তাদের কমন পয়েন্ট কি এই জায়গাটা না সো এটা থেকে বোঝা যাচ্ছে যে এরকমভাবে মনে রাখতে পারো যে প্রথম শাড়ি প্রথম কলাম যখন গুণ করতেছো গুণ ফলগুলোকে যখন যোগ করতেছ তখন তোমরা এই ভ্যালুটা পাচ্ছ এই ভ্যালুটা ঠিক আছে দেন তোমার যখন এই রকম এই ভ্যালুটা দরকার মানে এই ভ্যালুটা দরকার তাহলে এই ভ্যালুটা দরকার তুমি কোন দিক থেকে গুণ এটা কোথায় আছে এইটা আছে এটা আছে রাইট দ্যাট মিন্স তখন তুমি দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় কলাম রাইট দ্বিতীয় শাড়ি আর দ্বিতীয় কলাম যখন গুণ করতা তুমি তখন এই ভ্যালুটা পাইতা তখন তুমি এই ভ্যালুটা পাইতা ঠিক আছে সো আমরা এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে একটা ফর্মুলা একটা অ্যালগোরিদম দাঁড় করাবো সেই অ্যালগোরিদমটা হচ্ছে এটা সেই অ্যালগোরিদমটা হচ্ছে এটা তোমরা জানো নিচের জিনিসটা দেখতে পাচ্ছ না অ্যালগোরিদমটা লিখছি আমি জি একটা আমি বলছি যে একটা ফর্মুলার মতন দিয়ে দিব সো এই ধাপগুলো করা লাগবে না একটু ম্যানুয়ালি করে দেখাইছি কিভাবে আসছে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি একটা রো এর এলিমেন্ট ভ্যালু হিসেবে লিখব আর কলামের এলিমেন্ট যেগুলো সেগুলোকে এ বি সি ডি আকারে লিখব ক্যালকুলেটরে এই জিনিসটা লিখতে হবে এটা হচ্ছে ক্যালকুলেটর আমরা কোন অ্যালগরিদম ইউজ করব ক্যালকুলেটর আমরা কোন অ্যালগরিদম ইউজ করব সো এই অ্যালগোরিদমটা ইউজ করলে দেখো প্রথম যেটা করব সেটা হচ্ছে কি রো এর কলামগুলোকে ভ্যালু আকারে লিখতে বলছে আর কলামের এলিমেন্টগুলোকে আমার এ বি সি ডি আকারে লিখতে বলছে তাহলে দেখো আমার প্রথম রো এর উপাদানগুলোকে আমরা কি করব ভ্যালু আকারে প্রথম রো এর উপাদানকে 1 2 3 4 সো 1 2 3 4 কে ভ্যালু আকারে লিখছি এই যে দেখো 1 আমি ভিন্ন কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ দেখো 1 2 3 4 এটাকে লিখছি ভ্যালু আকারে লিখতে বলছ না এই যে ভ্যালু আকারে লিখছি ভ্যালু আকারে লিখছি ঠিক আছে এরপরে আমি আসি যে আমার কলাম আছে কলামগুলোকে আমি কি আকারে লিখতে বলছি এ বি সি ডি আকারে তাই না কলামগুলোকে দেখো এই যে দেখো এ বি সি ডি বুঝছো এ বি সি ডি আকারে কলামগুলোকে লিখব সো আমার করতে হয় তো কি রো এর সাথে কলাম গুণ দিতে হয় সো রো গুলোকে আমি ভ্যালু আকারে আর কলামগুলোকে আমি এ বি সি ডি আকারে লিখছি সো এখানে এ বি সি ডি আসলে কোনগুলা এ বি সি ডি হচ্ছে এইরকম abcd খেয়াল রাখবা abcd কিন্তু এই জিনিসগুলা ঠিক আছে আর ভ্যালু কোনগুলা ভ্যালু হচ্ছে এগুলা সো আমি এটার সাথে एक्चुअली এটাই গুণ দিছি এই যে এটাই তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ এটাই তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ ঠিক আছে ওকে ফাইন এখন খেয়াল রাখবা abcd কিন্তু এটাও এটাও abcd এটাও abcd এটাও abcd আমি যতগুলো কলাম আছে সবগুলো কি কি ধরতে বলছি abcd ধরতে বলছি যতগুলো কলাম আছে সবগুলো কি কি ধরতে বলছি abcd ধরতে বলছি ঠিক আছে আর রোগুলোকে যেই ভ্যালু আছে সেই ভ্যালু আকারে লিখব তাহলে দেখো এর পরের পার্টটা এটা একটা পার্ট গেল এটা অনুসারে লিখলাম এখানে কিন্তু একটা জিনিস আছে সেটা কি সামেশন সেটা কি সামেশন সো সামেশন করতে হবে তার মানে কি তার মানে আমার এর পরের কলাম পরের রো এর জন্য আমার এই কাজগুলো করতে হবে সো এর পরের কলাম পরের রো যদি যাই এর পরের রো প্রথমে এর পরের রোটাকে 5 6 2 1 5 6 2 1 দেখো এখানে লিখছি 5 6 2 পাঁচ ছয় দুই এক রোটাকে আমি ভ্যালু আকারে লিখছি আর কলামটা যেটা কলাম তো আমার সবসময় এবিসিডি যে এবিসিডি কলাম সবসময়ই এবিসিডি এভাবে মনে রাখবা এরপরে আসতেছি আমি তিন নাম্বারটা সো এটা আমার গেল দুই নাম্বার হিসাবটা ওকে ফাইন এখান থেকে এই পর্যন্ত এনে একটা কলন কলন করে করছি এরপরে আসতেছি আমার তিন নাম্বারটা কি দুই এক পাঁচ ছয় দেখো দুই এক পাঁচ ছয় দেন আমি কি করছি এবিসিডি এবিসিডি লিখে রাখছি এরপরে কি করছি আমি এক দুই তিন চার দেখো এই যে এক দুই তিন চার তারপরে কি করছি কলাম যেগুলো সেগুলো হচ্ছে সো এখন তুমি বলতে পারো ভাইয়া দিয়ে প্রথম কলামও দ্বিতীয় কলামও বোঝাচ্ছেন এবিসিডি দিয়ে তৃতীয় কলাম বোঝাচ্ছেন হ্যাঁ এটাই তো টেকনিক আমরা একবার এ এর ভ্যালু প্রথম কলামের প্রথম ভুক্তিটা বসাবো বি এর ভ্যালু প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিটা বসাবো সি এর ভ্যালু প্রথম কলামের তৃতীয় ভুক্তিটা বসাবো তারপরে আমরা দ্বিতীয় অপারেশনটা যখন করব তখন যথাক্রমে দ্বিতীয় কলামের ভ্যালুগুলো বসাবো সো আমরা চলো সবাই মিলে ক্যালকুলেটরে এই জিনিসটা একটু তুলে ফেলি এই জিনিসটা তুলে ফেললে যে জিনিসটা বুঝাবে সেটা হচ্ছে এইটা এই জায়গায় যে ফলাফলটা প্রথম যে ফলাফলটা মানে এই যে এত এতখানি ওয়ান এ টু বি থ্রি সি থ্রি ডি এইটা সরাসরি তোমাকে ক্যালকুলেটারে সরাসরি এইটা আর এইটা গুণ করে যে গুণফলের যোগফলটা যোগ ফলটা আসবে এটা তোমাকে দিয়ে দিবে দেখবা একটু পরে এই যে দ্বিতীয় যে পোষণটা দ্বিতীয় পোষণটা কার কার গুণ ছিল দ্বিতীয় সারির সাথে আমার কলামের গুণ ছিল তাই না দ্বিতীয় সারির সাথে আমার কলামের গুণ ছিল দ্বিতীয় সারির সাথে কলামের যখন গুণ দিব তখন তোমাকে সরাসরি এই দিয়ে দিয়ে সরাসরি এভাবে ধারাবাহিক ভাবে এই ভ্যালুগুলো তোমাকে কি ক্যালকুলেটর সরাসরি দিয়ে দিবে এই রকম ভাবে তোমরা আলাদা 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 করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার সাথে পাবা চলো ক্যালকুলেটরে আমরা এখন সবাই মিলে এই জিনিসটা তুলি ভাইয়া তোলাটা দেখাই দিচ্ছি যে কিভাবে এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে তুলবা কিভাবে এই জিনিসটা ক্যালকুলেটরে তুলবো ভাইয়া তোলাটা দেখাই দিচ্ছি সো ক্যালকুলেটরের দিকে তাকাও এই অপারেশন যখন করবো তখন আমরা কম্পিউটিং মুডে চলে যাব সো মুডে যাব এক নাম্বার অপশন কম্পিউটিং কম্পিউটিং মুডে চলে যাব চলে গেলাম চলে যাই আমি এখন এই জিনিসটাকে তুলবো এই জিনিসটাকে তুলবো সো আমি লিখে ফেলি ওয়ান এ লিখবো আলফা দিয়ে আমি কি লিখছি এ এক্স ন সরি এ আলফা দিয়ে এ লিখছি ক্যালকুলেটরে আমরা আশা করি ডি লিখতে পারি তারপরে আমি কি করবো প্লাস তারপরে কি লিখব প্লাস ফোর ডি লিখে ফেলবো ফোর ডি লিখে ফেলি ওকে তাহলে এই জিনিসটা লিখা শেষ কিনা সবার একটু জানো ওয়ান এ টু বি প্লাস থ্রি সি প্লাস ফোর ডি এই জিনিসটা লিখা শেষ কিনা দেখো এই জিনিসটা এখন কোলন দিব কোলন কিভাবে দিব ভাইয়া আলফা দিয়ে দেখো আলফা নিচের রিজ এ বাটনটা আছে সেটা যদি ক্লিক করি ইন্টিগ্রেশন সাইন আলফা দিয়ে আলফা নিচের একটা বাটন আছে সেটা যদি ক্লিক করে আবার দেখাই আমি আলফা ক্লিক করছি আলফা নিচের একটা বাটনছি কোলন দিছি এই কোলনটা বোঝায় যে তুমি এই অপারেশনটা করবা তারপরে তুমি আরেকটা অপারেশন করবা মনে করে দেখো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোলন থাকে না সেমিকোলন সো সেমিকোলনটা কি একটা লাইন এন্ড বোঝায় সো এটাও একটা লাইন বা একটা অপারেশন এন্ড বুঝাচ্ছো সো এই কোলনটা আমরা দিলাম এরপরে আমরা লিখব 5a6b2c1d এটা লিখে ফেলব 5A, 6b ওয়ান ডি ওয়ান ডি তাহলে দেখো তোমরা আমার সাথে এটা লিখতে পারছো কিনা দুই নাম্বারটা ফাইভ এ সিক্স বি টু সি ওয়ান ডি সবগুলো যোগা করি ফাইভ এ সিক্স বি টু সি ওয়ান ডি ঠিক আছে ওকে ফাইন তারপরে আবার কলন দিব আলফা দিয়ে আমি এটা ক্লিক করলাম তারপরে আমি এটা লিখব টু এ ওয়ান বিভ সি সিক্স ডি টু এ প্লাস ফাইভ প্লাস লিখে ফেলছি দেন আবার কলন দিব টু এ ওয়ান বিভ সি সিক্স ডি তোমরা আমার সাথে লিখছ কিনা জানো টু এ দেন আবার কলম দিব আবার কলম দিলাম তারপরে কি লিখব ওয়ান এ টু বি থ্রি সি 4d. ডি তাহলে দেখো এখানে কি লিখছে ওয়ান এ টু বি থ্রি সি ফোর ডি এই জিনিসটাও লিখা শেষ সো আমি এই জিনিসটা ক্যালকুলেটার যেটা লিখছে এটা একটু দেখো আবার প্রথম থেকে নিচ্ছি আমরা প্রথমে যে জাস্ট ক্যালকুলেটেড ডিসপ্লে এটার পাশে যে জিনিসটা লেখা এটা লিখছি এন্ড যে কোনো ম্যাট্রিক্সই আসুক না কেন তুমি কিন্তু এইভাবেই কাজ করবা যে কোনো এরকম ম্যাট্রিক্স আসুক না ফোর বাই ফোর থ্রি বাই থ্রি এরকমভাবে কাজ করবা ফোর বাই ফোর এর কাজ করার সময় তুমি এরকমভাবে লিখলেই পারো ফোর বাই ফোর ম্যাট্রিক্সের সময় তুমি এইরকমভাবে লিখবা এই ওয়ানটা কোথা থেকে আসছে মাথায় রাখবা তোমার ম্যাট্রিক্স বা তোমার পরীক্ষায় হয়তো ম্যাট্রিক্সটা এমন থাকবে না তোমার পরীক্ষায় ভিন্ন থাকবে বাট ঘটনা কিন্তু এখানে ওয়ানটা আসছে এই জায়গা থেকে যদি এখানে তোমার প্রশ্নে প্রথম সারিটার মধ্যে অন্য অন্য থাকতায় ওয়ান টু থ্রি ফোর জায়গায় তোমার প্রথম প্রশ্নের প্রথম সারির ভ্যালুগুলো বোঝা যেত বাট এবিডি এ এব এবিডির মতনই থাকবে এবিসিডি এব এ মতনই থাকবে তারপরে দ্বিতীয় ফাইভ সিক্স টু ওয়ান এটা কোথা থেকে আসছে এটা আসতেছে তোমার যেই প্রশ্নে দেওয়া ম্যাট্রিক্স সেই প্রশ্নে দেওয়া ম্যাট্রিক্স

ঠিক আছে এই 5 বাই 5 ম্যাট্রিক্সও করা যায় এভাবে যত ম্যাট্রিক্সই হোক না কেন করা যাবে ক্যালকুলেটরে যদি ডিসপ্লেতে আটে তাহলে সেটা করা যাবে ফাইন তাহলে এই জিনিসটা যখন তোলা হয়ে গেছে তারপরে আমি কি করব তারপরে দেখো আমি এটা ক্যালকুলেশন করব এখন মজার পার্ট এখন মজার পার্ট এটা তোলা হইছে কিনা একটু কমেন্টে জানাও তারপরে আমরা ক্যালকুলেশন করব একটু জানাও আমাকে কমেন্টে যে এটা তোলা হইছে কিনা তারপরে আমরা ক্যালকুলেশন করব এটা তোলা হইছে কিনা একটু কমেন্টে জানাও তোলা হইছে কিনা এটা আমাকে একটু জানাও ক্যালকুলেটরটায় তোলা হইছে কিনা এটা আমাকে একটু জানাও হ্যাঁ অনেকেই বলছো যে তুলসি ওকে আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের এইটা যদি তোলা হয়ে থাকে তারপরে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এবিসিডি কাদের ধরছিলাম ভাইয়া এবিসিডি আমরা ধরছিলাম হচ্ছে কলামগুলোকে কলামগুলোকে এবিসিডি ধরছিলাম তাই না সো কলামের ভ্যালুগুলোকে এবিসিডি ধরছিলাম সো আমরা একবার এ এর জায়গায় প্রথম কলমের ভ্যালুগুলো মানে ওয়ান আরেকবার আমি দ্বিতীয় ভ্যালুগুলো অর্থাৎ টু সিক্স ওয়ান টু বসাবো আরেকবার থ্রি টু ফাইভ থ্রি বসাবো সো চলো আমরা বসানোটা শিখাই দিই সো এই রকমভাবে যে ভ্যালুগুলো আছে কলামের সেগুলো আমরা

তারপরে ডি এর গলেতে আমরা যাচ্ছে ডি এর ভ্যালুটা কত 1 1 দিয়ে ইকুয়াল দিবা তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো তোমাকে কিন্তু একটা ভ্যালু দিয়ে দিচ্ছে সেই ভ্যালুটা কি তোমাকে 21 দিয়ে দিচ্ছে তোমাকে 21 দিয়ে দিচ্ছে এখন এটা খেয়াল করো এটা কি 1 a 2 b 3 c 4 d दैट मींस তোমাকে এই যে 21 দিল এই 21টা আসলে কোথায় এই 21টা কিভাবে আসছে এটা 1 a 2 e e b 3 c 4 d থেকে আসছে 1 a 2 b 3 c 4 d दैट मींस এইটা গুণন এইটা থেকে আসছে সো এই একুশটা তোমার চলে আসছে এই একুশটা তোমার চলে আসছে অ্যান্ড অলসো এইরকম অবস্থায় রেখেই ক্যালকুলেটার আবার ইকুয়াল দিবা আবার ইকুয়াল দিবা আবার ইকুয়াল দিলে দেখো কত আসছে ফর্টি এটা কোথা থেকে আসছে ভাইয়া সো এটা দেখো স্ক্রিনে লেখা কি ফাইভ এ সিক্স বি টু সি ওয়ান ডি অর্থাৎ তোমার ফাইভ এ সিক্স বি টু সি এগুলা কি দ্বিতীয় রো এন্ড এবিসিডি কি কলাম ইন্ডিকেট করছে আর তুমি কোন কলামের ভ্যালু বসেছো তুমি তো প্রথম কলামের ভ্যালু বসাইছ তুমি দ্বিতীয়টা এখনো বসাও নাই পরে বসাবা দ্বিতীয় সারি আর প্রথম কলামের ভ্যালু বসানো প্রথম কলাম গুণ করলে যেটা আসবে সেটা তোমাকে দিছে কত আর এটা কোথায় বসাইতো তুমি কোথায় ইন্টারসেক্ট করতো তারা এই জায়গাটা ইন্টারসেক্ট করতো এই চল্লিশ পেয়ে গেছো এই যে এই চল্লিশ পেয়ে গেছো মাথায় রাখো প্রথম কলাম যখন বসাইছো প্রথম কলাম বরাবর ভ্যালু পাবা দ্বিতীয় কলাম যখন বসাবা দ্বিতীয় কলাম বরাবর ভ্যালু পাবা আবার ইকুয়াল দাও আরেকটা ইকুয়াল দাও এরকম করে চারবার ইকুয়াল দিতে পারবা আরেকটা ইকুয়াল দাও ইকুয়াল দিলা ইকুয়াল দিলে কত আসতেছে তেইশ এই যে চলে আসছে তেইশ এই যে চলে আসছে তেইশ একবার বসাই দিসো তারপরে তোমার কাজ শেষ তারপরে তুমি ইকুয়াল দিতে থাকবা খালি আরেকবার ইকুয়াল দাও ইকুয়াল দিলে কত আসছে একুশ এই যে দেখো একুশ চলে আসছে এই যে দেখো 21 চলে আসছে তাহলে আমরা ইকুয়াল দিছি খালি চলে আসছে কারণ কি আমরা এ বি সি ডি এর জায়গায় ভ্যালু গুলো বসাইছি আমরা ক্যালকুলেটর অপারেশনটা সেট করছি সেট করার পরে এখন আমি যেই কলামের ভ্যালু বসাবো ওই কলামের সাথে রো গুলো গুণ করে করে আমার কলাম বরাবর ভ্যালু দিয়ে দিই তাহলে আমার এই ভ্যালু গুলো কিন্তু ডান এই ভ্যালু গুলো কিন্তু ডান পেয়ে গেছে এবার আসি দ্বিতীয় ভ্যালু গুলো এই ভ্যালু গুলো আমি চাই এই ভ্যালু গুলো কিভাবে পাবো দ্বিতীয় কলামের ভ্যালু বসাবো কিভাবে আবার তুলতে হবে না ইকুয়াল দিবা ইকুয়াল দিলা আবার এর ভ্যালু জানতে যাচ্ছে ইকুয়াল দিলা চারবার इक्वल দেওয়ার পর চারটা ভ্যালু পাওয়ার পরে আবার ইকুয়াল দিলা এখন দেখো এ এর ভ্যালু কত দেখাচ্ছে 1 বাট তুমি চাচ্ছো এখন দ্বিতীয় ভ্যালুগুলো বসাইতে 2 6 1 2 কোথা থেকে আসছে এই যে দ্বিতীয় ভ্যালুগুলো তুমি এখন এইটা বসাতে যাচ্ছে এইটা বসাতে যাচ্ছে সো 2 6 1 2 এটা কিভাবে বসাবা সো এ এর ভ্যালু বসাও 2 বি এর ভ্যালু বসাবো 6 তারপরে আবার বসাও 1 তারপরে আবার বসাও 2 বসাইলা বসাই ইকল দিলা ইকল দিয়ে দেখো কত আসছে পঁচিশ দেখো কত আসছে পঁচিশ এই যে এটা চলে আসছে আবার ইকুয়েল দিতে থাকি তোমরা দেখো একদম মিলে যাবে আবার ইকল দিলাম দেখো পঞ্চাশ এই যে পঞ্চাশ আসছে না পঞ্চাশ ঠিক আছে আবার ইকল দিলাম আবার ইকল দিলে কত আসতেছে সাতাইশ দেখো এই যে সাতাইশ আবার ইকল দিলাম চলে আসছে কত পঁচিশ তাহলে দেখো এইভাবে কিন্তু দ্বিতীয় কলামের ভ্যালুগুলো দেওয়ার পরে দ্বিতীয় কলাম বরাবর ভ্যালুগুলো পেয়ে গেছে আবার আবার ইকুয়াল যদি আমার এর ভ্যালু বসাইতে বলতেছে এখন আমি কোনটা বসাবো এখন আমি আমার থার্ড কলাম অর্থাৎ এই যে এটা থার্ড কলাম অর্থাৎ আমি এইটা বসাবো এইটা বসাবো এটা কত থ্রি টু ফাইভ থ্রি সো এর ভ্যালু থ্রি বি এর ভ্যালু টু সি এর ভ্যালু ফাইভ আর ডি এর ভ্যালু কত থ্রি থ্রি টু ফাইভ থ্রি বসাইলাম দেখো আমার কত চলে আসছে এই যে চৌত্রিশ চল্লিশ একান্ন চৌত্রিশ দেখো এগুলো আসবে আমি তিনটা ইকুয়াল চাপ দিব দেখো চলে আসবে চৌত্রিশ চল্লিশ একান্ন চৌত্রিশ ঠিক আছে চলে আসতে এবার আমি ডি এর ভ্যালুগুলো বসাবো মানে কলম ডি অর্থাৎ আমি এই ভ্যালুগুলো বসাবো এবিসিডি কলম চার নাম্বারের ভ্যালুটা বসাবো সো এর ভ্যালুগুলো কত চার এর ভ্যালু চার এই যে চার এরপরে বি এর ভ্যালু কি এক সি এর ভ্যালু কত ছয় আর ডি এর ভ্যালু কত চার বসায় ইকল চাপ দিলাম ইকল চাপ দিলে দেখো কত আসতে আসছে চল্লিশ এই যে সেই চল্লিশটা চলে আসছে এই চল্লিশটা ঠিক আছে চতুর্থ কলম বরাবর ভ্যালুগুলো পাবো আবার ইকল দিলাম কত বিয়াল্লিশ আবার ইকল দিলাম কত পাবো তেষট্টি আবার ইকল দিলাম কত পাবো চল্লিশ তাহলে এই জায়গাটার মধ্যে আমি জানি এটা ক্রিটিক্যাল একটু বাট ঘটনা হচ্ছে তোমার আমি তো বললাম আমি যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য তোমার অ্যাকচুয়ালি কি হইতে হবে কৌশলী হইতে হবে অ্যান্ড নিজেরই এই জিনিসগুলো দেখা যাবে তৈরি করে করে পরীক্ষার মধ্যে দ্রুত ক্যালকুলেশনের একটা ব্যবস্থা বের করতে না হলে দেখা যাবে যে এই ক্যালকুলেশনটা করতে আমি তো মুখে মুখে বলে বলে করাইছি কিন্তু যখন আমি পরীক্ষা হলে করব এটা লিখতে ক্যালকুলেটরে লিখতে 30 সেকেন্ড লাগবে দেন इक्वल 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 চাপ নিতে অন্য 1 মিনিট লাগবে ঠিক আছে বসাইতে লিখতে দ্যাট मींस এই পুরো ম্যাটটা 10 মিনিট আর পসিবল বাট তুমি যদি এটা ম্যানুয়ালি করতে চাইতে তুমি কি 3 মিনিটে এটা পসিবল ছিল ইম্পসিবল এটা 3 মিনিট কেন এটা তুমি বাসায় নিজে করতে যাবে 20 মিনিটেও করেও দেখবা ভুল যাচ্ছে বিশ মিনিট করার পরেও দেখবা ভুল যাচ্ছে সো কোথায় তিন মিনিটে করা আর কোথায় বিশ মিনিটে করা সো তোমার টেকনিক্যাল হইতে হবে সো এই টেকনিকটা যদি বুঝে থাকো তার যারা নাও বুঝছো তারা আবার তারা আবার প্রথম থেকে দেখবা লাইফ শেষ হওয়ার পরে আমরা আরো মজার মজার টেকনিক আছে এটা একটু বড় ছিল এই টেকনিকটা একটু বড় ছিল কারণ ম্যাথটাই প্রচুর বড় এবারে আমরা চলে আসবো আমাদের পরের টেকনিক এগুলো মজার এগুলো তোমরা ইজিলি ক্যালকুলেটারে করতে পারবা সো এরপরে যে টেকনিক নিয়ে আসতেছি এগুলো মজার এগুলো তোমরা ইজিলি ক্যালকুলেটারে দেখে করতে পারবা সো এটা আমরা ইনভার্স বের করার জন্য যে অপারেশনগুলো গুলো এগুলো আসে ইনভার্স বের করা নরমালি আমরা যদি কোন একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করতে চাই কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে যাই আমার ফর্মুলা কি আমার ফর্মুলা হচ্ছে ওই ম্যাট্রিক্সটার মডুলাস করতে হবে মানে মান বের করতে হবে মান বের ডিটারমিনেন্ট বের করে এই ডিটারমিনেন্টটা 1 বাই ডিটারমিনেন্ট লিখে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে এখন আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে সেটা দেখাবো না বাট একটু টেনে টেনে

আর একটা কলম টেনে দিয়ে তারপরে এইরকম ভাবে আলাদা করে এইরকম ভাবে এগুলো গুন করতা এগুলো গুন করতে এগুলো গুন করতে ভ্যালুগুলো লিখলা হ্যাঁ শূন্য পঞ্চাশ শূন্য লালগুলা গুন করলা দেন আবার উল্টাভাবে যেতে হবে উল্টাভাবে গুন করে তুমি কি করবা মান বের করবা ডিটার্মিন্ট বের করবা সো পাঁচ এক তিন ছয় পাঁচ এক শূন্য শূন্য দুই সো এইভাবে করে তুমি অ্যাকচুয়ালি কি যে উপরে রাখা যে মানগুলো সেই মানগুলো পেয়ে যেত পনেরো তিরিশ শূন্য এই ভ্যালোগুলো পেয়ে যেত তাহলে তোমার এইভাবে যেই জিনিসটা আসতো সেটা সেটা সেইগুলো থেকে তুমি অ্যাকচুয়ালি কী পাইতা তুমি তোমার এ এর যে ডিটার্মিনেন্ট আছে সেই ডিটার্মিনেন্টটা পাইতা এই যে এভাবে যেগুলো নামছো সেগুলোকে প্রথমে দিলা এইভাবে যে এই পাইছো সেই গুণফলগুলোকে পরে দিলা দিয়ে তুমি অ্যাকচুয়ালি কী করলা দুইটাকে বিয়োগ করলা বিয়োগ করে তুমি অ্যাকচুয়ালি কি পাইতেছো এই রকম একটা ভ্যালু পাচ্ছ এ এর ভ্যালু হচ্ছে 5 এটা নরমালি ক্যালকুলেটর ছাড়া যদি করতে যেতা দেন তোমার কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে তো তোমার অনেক ঘটনা করতে হতো কি কি করতে হইতো আমি একটু দেখাই সেটা হচ্ছে প্রথমত তুমি এন ম্যাট্রিক্স ধরলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব এন টাই অ্যাডজয়েন্ট না বাট এন একটা নিউ ম্যাট্রিক্স ওইটা কিভাবে আসে আমরা যে কোনো একটা ভুক্তি বরাবর কলাম সারি যে কোনো একটা ভুক্তি যেমন 1 বরাবর 1 বরাবর কলাম আর সারি আমরা দাগ কেটে নিলাম দাগ কেটে নেওয়ার পরে বাকি যে পোর্শনটা আছে সেই করলে যেই ভ্যালুটা আসবে এটা বসাবো ওর জায়গায় যেই ভুক্তি বরাবর কলাম আর সারি দাগ কেটে বাদ দিয়ে দিলাম বাকি থাকা যে পোর্শনটা ওইটার ডিটার্মিনেন্ট করলে যেই ভ্যালুটা আসবে ওইটা ডিটার্মিনেন্ট করলে যেই ভ্যালুটা আসবে ওইটা বসাবো কার জায়গায় ওর জায়গায় ওইটাকে বসাবো এই ব্যক্তির জায়গায় একইভাবে এইটা বরাবর এই জায়গার ভ্যালুটা কি হবে এইটা বরাবর আমি ডাক দিব কলাম আর শাড়িতে কলাম আর শাড়িতে ডাক দিলে যেই পোর্শনটা বাকি থাকবে এটা বরাবর ডাক দিলাম কলাম আর শাড়িতে বাকি থাকবে শূন্য পাঁচ পাঁচ শূন্য তো শূন্য পাঁচ পাঁচ শূন্যটাকেই আমি কী করব ডিটারমিনেন্ট করবো শূন্য পাঁচ পাঁচ শূন্যটাকে ডিটারমিনেন্ট করলাম ফাইন একইভাবে এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিসকে যদি আলাদা 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 করে ডাক ডাক টেকে টেকে করি তাহলে এই রকমভাবে আমি একটা নিউ ম্যাট্রিক্স পাবো প্রত্যেকটা জন আলাদা করলে এরকমভাবে একটা নিউ ম্যাট্রিক্স পাবো

তাহলে এই যে ভ্যালুগুলো আসছো আসছে এইটাকেই আমরা কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো না এটাকে কিন্তু আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো না এখন পজিশনাল ভ্যালু বসাবো পজিশনাল ভ্যালু কি পজিশনাল ভ্যালু হচ্ছে তুমি এই যে ভ্যালুটা আছে পজিশনাল ভ্যালুটা হচ্ছে তুমি এই যে প্রত্যেকটা জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে কয়েকটা হচ্ছে পজিটিভ পজিশন এন্ড কয়েকটা হচ্ছে নেগেটিভ পজিশন এভাবে মনে রাখতে পারো সো এইটা আমার পজিটিভ দেন পরেরগুলো গুলো অল্টারনেটিভ অল্টারনেটিভ ভাবে পাল্টে থাকবে এটারও বিহাইন্ড দ্য এ ব্যাখ্যা আছে বাট আমরা ব্যাখ্যাতে যাচ্ছি না আমরা টেকনিক দেখবো সো আমি আপাতত ম্যানুয়াল নিয়মের নিশ্চিতটা যদি মনে রাখাতে চাই তাহলে এটা প্লাস বাকিগুলো কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সো এই জায়গার পজিশন হচ্ছে পজিটিভ পজিশন এই জায়গার পজিশন হচ্ছে নেগেটিভ পজিশন এই জায়গার পজিশন হচ্ছে পজিটিভ পজিশন এটা কিন্তু পজিশন আর সেই মাইনাস না প্লাস সেটা কিন্তু পরে আসবে পজিশনের কারণে পরে আসবে পজিশনটা প্লাসের আর সে নিজে মাইনাস তো প্লাসে মাইনাসে এখানে কি থাকবে মাইনাসই থাকবে এখানে পজিশনটা মাইনাস ও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তেমনি এটা প্লাসে মাইনাসে মাইনাস দ্যাট মিনস মাইনাস আছে মাইনাসই থাকবে এটা মাইনাস পজিশন সেও মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জাস্ট মনে করবে যে গুন গুন হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সো এইরকম ভাবে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার পরের লাইনটা পরের জায়গাটাতে কি করবা পরের জায়গাটাতে দেখো এই যে এই জিনিসগুলো বসাইলাম বসাইলাম বসানোর পরে আমার নিউটায় যে প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাস তিরিশই থাকবে এখানে মাইনাস তিরিশই থাকবে থাকলো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে এটা প্লাসে মাইনাসে মাইনাসই আছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে সো আমরা ভাবে যেই ম্যাট্রিক্সটা পাইলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি আমার এখনও ট্রান্স এখনও অ্যাডজয়েন্ট না এখনও অ্যাডজয়েন্ট না এই যে যেটা আসছে এটাকে আবার কি শাড়িকে কলাম কলামকে শাড়িতে রূপান্তর করব এখানে শাড়িগুলোকে কলামে কলামগুলোকে শাড়িতে রূপান্তর করতে হবে এখানে পঁচিশটা চলে আসবে এই জায়গাটার মধ্যে তাই না এই যে শাড়িটা কলামে হয়ে যাবে মাইনাস তিরিশ পঁচিশ মাইনাস পাঁচ এটা তো একটা শাড়ি শাড়িটা কলমে চলে আসবে শাড়িটা কলামে চলে আসবে মাইনাস তিরিশ পঁচিশ মাইনাস পাঁচ তো দেখো এইটা এটা কলামে চলে আসছে এটা কলামে চলে আসছে এই যে আগে শাড়িতে ছিল এটাকে কলামে নিয়ে আসছে ঠিক আছে আগের ছিল এটাকে নিয়ে আসছে কলাম কলামকে রূপান্তর করলে আমরা যেই ম্যাট্রিক্সটা পাবো এইটা হচ্ছে আমাদের কি সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এতক্ষণ ধরে যাহা যা করছি যা যা করে আমরা শুধুমাত্র অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স পাইছি অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স এবার ইনভার্স ম্যাট্রিক্স না অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাগ দিতে হবে কি দিয়ে ভাগ দিতে হবে এর মান দিয়ে ভাগ দিতে হবে এর মান দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা যেটা পাবো সেটা হবে ইনভার্স ম্যাট্রিক্স তাহলে দেখছো কতগুলো পাঁচ দেন আমার সেই অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটা সো এইটা হচ্ছে কি আমার সেই ইনভার্স ম্যাট্রিক্স এটা হচ্ছে আমার সেই ইনভার্স ম্যাট্রিক্স এটা হচ্ছে আমার সেই ইনভার্স ম্যাট্রিক্স তাহলে দেখো আমাদের ইনভেস্টমেন্ট কিছে এই যে পরবর্তীতে ভাগ দিয়ে দিছে 5 দিয়ে ভাগ দিয়ে দিছে 30 ভাগ 5 6 18 ভাগ 5 18 ভাগ 5ই রাখসা সো 5 দিয়ে ভাগ দিয়ে দিছে সবাইকে সো 5 দিয়ে ভাগ দিয়ে দিয়ে আমরা এই জিনিসটা পাইছো 5 দিয়ে ভাগ দিয়ে দিয়ে আমরা এই জিনিসটা পাইছি ওকে তাহলে এই যে জিনিসটা পাইলাম এইটাই হচ্ছে কি আমার সেই ইনভেস্টমেন্ট কতগুলো কিছু করলাম ক্যালকুলেটরে আমরা উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমরা এটা সলভ করব 30 সেকেন্ডের মধ্যে এই যে ধাপগুলো এগুলো কিছু না করে ক্যালকুলেটর উইদিন 30 সেকেন্ডে এই সলভটা আমরা করব সো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয় এটা একটু দেখাই ভালো করে মনোযোগ দাও ক্যালকুলেটরের মাধ্যমে এই ধাপগুলো না করে কিভাবে করতে হবে সেটা একটু ভালো করে মনোযোগ দাও এটা আমরা একটু দেখব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয় তো প্রথমে আমাদের কাজ কি করতে হবে আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের প্রশ্নটা ছিল এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে হবে রাইট সো ক্যালকুলেটরের মাধ্যমে যদি করতে যাই তাহলে আমরা প্রথমত ক্যালকুলেটার মোডে যাব যাবার পরে ম্যাট্রিক্স অপশনটাতে যাব ছয় নাম্বার ছয় নাম্বারে আছে ম্যাট্রিক্স অপশন গেলাম যাওয়ার পরে আমি ম্যাট্রিক্সটাকে সেভ করবো এই ম্যাট্রিক্সটাকে সেভ আমি এক নাম্বার ম্যাট্রিক্স এ সেভ করতে চাচ্ছি কত ম্যাট্রিক্স এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স সো আমি এক নাম্বারটা ক্লিক করবো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দেখে এখন আমি এটাকে সেভ করতে চাচ্ছি তার মানে আমি কি লিখবো ওয়ান টু থ্রি প্রথম সারি বরাবর ওয়ান ইকুয়াল টু ইকুয়াল থ্রি ইকাল দেন আমি জিরো ইকুয়াল ওয়ান ইকুয়াল ফাইভ ইকুয়াল জাস্ট লিখে যাচ্ছি আমি ওয়ান টু থ্রি জিরো ওয়ান ফাইভ তারপর কে লিখবো ফাইভ সিক্স জিরো দিয়ে ইকুয়াল দিলাম তাহলে এই জিনিসটা যখন আমার লিখা হয়ে গেছে তারপরে কি করবো আমি এসি দিয়ে বাইরে বেরোয় আসবো যখন সবগুলা সবগুলো লিখেছিস এসি দিয়ে বাইরে বের বেরোয় আসে ইনভার্স করে আমার কি করতে হবে ইনভার্স করে আমার এই রেজাল্টটা আনতে হবে এই রেজাল্টটা এই যে সবার লাস্টে যে রেজাল্টটা এই রেজাল্টটা আমার আনতে হবে ঠিক আছে সো ইনভার্স করে আমার এই রেজাল্টটা আনতে হবে তো আমি একটু আগে তো সেভ করছি সেভ করে এসি দিয়ে বের হইছি এখন আমি ইনভার্স করতে চাইলে খেয়াল করে দেখো এখানে অনেক দল স্টুডেন্ট একটা জিনিস ভুল করে প্রথমত তো ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে আনতে হবে শিফট দিয়ে ফোর ক্লিক করলে কি ম্যাট্রিক্স মেনুতে চলে যাব ম্যাট্রিক্স মেনুতে চলে যাওয়ার পরে আমরা তিন নম্বর অপশন দিলে কি ম্যাট্রিক্স এটা স্ক্রিনে আসলো এখন কেউ যদি টু দি লিখো এই যে টু পাওয়ার এই যে এটা এটা ক্লিক করছি আমি ঠিক আছে এটা ক্লিক করছি আবার দেখাই ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে তুললাম এটা ক্লিক করে মাইনাস ওয়ান দেও মাইনাস দিলে কিন্তু কাজ হবে না মাইনাস দিয়ে ইকুয়াল দিলে কিন্তু কাজ হবে না কাজ হয় হয় না দিচ্ছে কি সিনটেক্স এরোর সো আমরা ওই টু দি দিয়ে মাইনাস দিলে কাজ হবে না কিন্তু সো তোমার কি করতে হবে তাহলে তুমি ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে তুললা রাইট স্ক্রিনে তোলার পরে তোমার যে কাজটা করতে হবে খেয়াল করো ভালো করে মোডের নিচে যে বাটনটা আছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মোডের নিচে যে বাটনটা আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এই বাটনটাতে ক্লিক করতে হবে এই বাটনটাতে ক্লিক করতে তাহলে আমি কি করছি ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে তুলছি নিচে যে বাটনটা আছে সেটাকে ক্লিক করছি তাহলে ম্যাট্রিক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাও টু দি পাওয়ার মাইনাস ওয়ান এভাবেই দেখাচ্ছে কিন্তু এইটা ক্যালকুলেটরের ক্ষেত্রে কাজ করে এটা ক্যালকুলেটরের ক্ষেত্রে কি করে কাজ করে এটা দিয়ে ইকুয়াল দিলাম এটা দিয়ে ইকুয়াল দিলে দেখো আমার এই রেজাল্টটা কিন্তু চলে আসছে দেখো এই যে মাইনাস সিক্স চলে আসছে

ওয়ান বাই ফাইভ আবার বামে চলে গেছি পয়েন্ট এইট অর্থাৎ এই যে এই যে বেলাটা হচ্ছে ফোর বাই ফাইভ আমরা কতক্ষণ লাগলো এটা করতে তিরিশ সেকেন্ড সেকেন্ডের বেশি লাগছে তিরিশ সেকেন্ডের একটুও বেশি লাগে নাই সো এই টেকনিকটা তোমরা বুঝছো কি না আমাকে একটু জানো এই টেকনিকটা তোমরা বুঝছো কি না আমাকে একটু জানো এই টেকনিকটা বুঝছো কি না আমাকে একটু জানো করতে পারছো কিনা এই টেকনিকটা আমাকে একটু জানাও এই টেকনিকটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ওকে ফাইন অনেকেই বলছো বুঝলাম আমাদের কিন্তু অনেকগুলো জিনিস করতে হবে বুয়েট অ্যাডমিশন টেস্টে বা কুয়েট রুয়েট চুয়েটে অ্যাডমিশন টেস্টে আর কি কি আসে সবগুলো জিনিস আলাদা আলাদা করে আমরা এখন দেখব সো এগুলো আমরা একদম দ্রুত এক তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দেখবা করে যাচ্ছি এরপরের গুলা সো আমরা চলো এরপরে চলে আসি আমাদের এটা শেষ এখন দেখো একটা প্রশ্ন আসছে হ্যাঁ এই প্রশ্নটা এডমিশনে আছে একটা প্রশ্ন বলছে x এর কোন মানের জন্য ম্যাট্রিক্স এ একটা দেয়া আছে ম্যাট্রিক্স বি একটা দেয়া আছে এর বিপরীত হবে ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স এর বিপরীত হবে এর মান কি বসাইলে এটা কিভাবে করব বলো এটা অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন এটা কিভাবে করব এন্ড এমসিকিউ প্রশ্ন তাহলে বুঝতে বুঝতে এখানে রিটেইন করার খুব জায়গা নাই সো ক্যালকুলেটরি যা করার করতে হবে তো একটু খেয়াল করো এখানে মতো যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স a কি হবে ম্যাট্রিক্স B এর বিপরীত তাই না তার মানে আমি বলতে পারি ইনভার্স 1 আমি যদি পারি সেটাই B ম্যাট্রিক্স তাহলে বলতে পারি সেটাই B ম্যাট্রিক্স সো আমাদের প্রথম কাজ হবে A ম্যাট্রিক্সটা থেকে A ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা A ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা আমি বি ম্যাট্রিক্স বের করে ফেললাম বি ম্যাট্রিক্স আমি একটা বের করছি B ম্যাট্রিক্স প্রশ্ন একটা দেওয়া আছে

সো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স গেলাম এটাকে সেভ করতেছি আমি কিন্তু দ্রুত করতেছি তোমরা আমার সাথে করো টু দিলাম ইকুয়াল জিরো দিলাম ইকুয়াল সেভেন দিলাম ইকুয়াল টু জিরো সেভেন দিলাম ইকুয়াল দিয়ে তারপরে জিরো ওয়ান জিরো তারপরে কি জিরো ওয়ান জিরো জিরো দিলাম ইকুয়াল ওয়ান দিলাম ইকুয়াল তারপরে আবার জিরো দিলাম তিন নাম্বারে ওয়ান মাইনাস টু ওয়ান সো ওয়ান দিলাম ইকুয়াল মাইনাস টু দিলাম ইকুয়াল আর ওয়ান দিলাম ওয়ান মাইনাস টু ওয়ান দিলাম ফাইন এসি দিয়ে বাইরে বেরোয় যাব এসি দিয়ে আমি এখন বাইরে বেরোয় যাবো দেখো তোলা ঠিক হয়েছে কিনা দুইশো সাত এমনি মনে রাখছে টু জিরো সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস টু ওয়ান ওকে তোলা হয়ে গেছে এবার আমি এসি দিয়ে বাইরে বেরোয় যাবো এটাকে আমার ইনভার্স করতে হবে কিভাবে করি ভাইয়া শিফট ক্লিক করে ফোর ক্লিক করব আমি তাহলে ম্যাট্রিক্স মেনুতে চলে আসবো ম্যাট্রিক্স মেনুতে চলে আসলাম ম্যাট্রিক্স মেনুতে চলে আসার পরে আমরা ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে তুলবো তিন নাম্বার বাটনটা ক্লিক করলাম ম্যাট্রিক্স স্ক্রিনে চলে আসছে এটা ক্লিক করবো এটা ক্লিক করলে দেখো আমার ম্যাট্রিক্স এ ইনভার্স ওয়ান চলে আসছে এরপরে আমি ইকুয়াল দিব ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে আমার কত আসতেছে আমার আসতেছে মাইনাস পয়েন্ট টু আর টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোর জিরো ওয়ান আমি লিখে ফেলি তাহলে জিনিসটা সুবিধা হবে তাহলে আমরা এ ইনভার্স ম্যাট্রিক্স বের করছি এই ইনভার্স ম্যাট্রিক্স বের করছি কত আসছে মাইনাস পয়েন্ট টু টু পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফোর আসছে কত জিরো পয়েন্ট টু মাইনাস জিরো মাইনাস পয়েন্ট এই পর্যন্ত বুঝছো না আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত তোমরা বুঝছো না আমাকে একটু কমেন্টে জানো এই পর্যন্ত বুঝছো না আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তাহলে দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাদের এই যে ভ্যালুটা এটা এটা আসলে কি বি তো রাইট আমি একটু আগে যে কথা ইনভার্স একই কথা তাহলে বি এর যে এখানে আমরা পাইছি কত মাইনাস পয়েন্ট টু আর প্রশ্নে দেওয়া আছে বি এর এখানে কত মাইনাস এক্স তাহলে আমরা বলতে পারি যাহাই মাইনাস এক্স তাহাই মাইনাস পয়েন্ট টু যাহাই মাইনাস এক্স তাহাই কি মাইনাস পয়েন্ট টু তাহলে এক্স ইকাল টু কত এক্স ইক টু কত আমার পয়েন্ট টু এক্স ইকাল টু কত আমার পয়েন্ট টু অনেকে আবার এভাবে লিখতে পারে যেখানে দেখতেছি ওয়ান বাই ফাইভ সো এক্স ইকাল টু কত ওয়ান বাই ফাইভ এক্স ইকাল টু কত ওয়ান বাই ফাইভ তাহলে আমার কিন্তু উত্তর হয়ে গেছে এক্স ইকাল টু কত ওয়ান বাই ফাইভ

এই জেনিয়াসগুলো যদি না জানা থাকে ক্যালকুলাটর টেকনিক পরীক্ষা হলে তো একটা এমসিকিউর জন্য তুমি এত সময় পাবে না যে তুমি এটা ইনভার্স করবা অ্যাড জয়েন্ট বের করবা ট্রান্সপোজ করবা এই জিনিসটা ইম্পসিবল কোয়াইট ঠিক আছে সো তোমার ক্যালকুলেটর মাস্ট টেকনিক গুলো জানা থাকতে হবে সো এবার আমরা চলে আসি আমাদের এর পরের প্রবলেমে এটা রুইট 2003 4 সালে আসা একটা প্রশ্ন বলছে আই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হলে বি ম্যাট্রিক্স নির্ণয় করো একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে একটা ইকুয়েশন মানে একটা সমীকরণ দেয়া আছে এই যে সমীকরণ দেয়া আছে একটা সমীকরণ দেয়া আছে একটা কি দেয়া আছে একটা ম্যাট্রিক্সের সাথে 2 বাই 2 ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটা গুণ আকারে আছে এই দুইটা ম্যাট্রিক্স গুণ হয়ে কি হইছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হইছে ওকে একটা জিনিস একটু বলে রাখি তোমাদেরকে এ ম্যাট্রিক্স একটা যে কোনো ম্যাট্রিক্স ধরো এ ম্যাট্রিক্সের সাথে এ ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ দাও তাহলে এটা একটা এটা একটা উপপাদ্য বা এটা একটা মূল ধারা যে তোমার মনে রাখতে হবে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ দেই তাহলে এই দুইটা গুণ করে কি আসবে নর্মালি তুমি যদি দেখো এক্স এর সাথে ওয়ান বাই এক্স গুণ দিলা গুণ দিলে কি আসে ওয়ান আসে না এটা তো গেল বীজগাণিতিক রাশি মেলার বেলায় ম্যাট্রিক্স আর বেলায় যদি তুমি কোন একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ দাও তাহলে তুমি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা আইডেন্টি ম্যাট্রিক্স গুণগুলো যদি আইডেন্টি ম্যাট্রিক্স ফ্রি হয় তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স যদি তিন সাড়ে তিন কলম বিশিষ্ট হয় তাহলে এটা এরকম 100010001 আর যদি আইডেন্টিমেট্রিক্স টু হয় আমার এখানে টু হবে রাইট কেন কারণ আইডেন্টিমেট্রিক্স কি দুই দুই সারি দুই কলামে তো দুই সারি দুই কলামে হলে এটা কত আসবে এটা আমার আসবে ওয়ান ঠিক আছে ওয়ান ফাইন সো আমার এগুলো নিয়ে কাজ নাই জাস্ট এই থিওরিটা আমাদের মাথায় রাখতে হবে এই থিওরিটা আমাদের মাথায় রাখতে হবে খাতায় তুলে ফেলো তোমরা যারা যারাই আসো যে এই থিওরিটা থিউরিটা আমি আজকের কাছে যে পিডিএফ গুলো করাছি সেই পিডিএফ গুলো আমি দিয়ে দিব এই স্লাইডটা আমি দিয়ে দিব যে স্লাইডটা আমি করাইছি সেই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব ফাইন তাহলে খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এই রাশিমালাটা দেয়া আছে এখন একটু চিন্তা করে দেখো তো ভাইয়া একটু লেখছেন এই ইনভার্স আর এ যদি মাল্টিপ্লাই করা হয় এখানে তো যেই জিনিসটা আছে সেই জিনিসটাকে বি ইনভার্স এর মতন মনে হচ্ছে আপনার থিওরি অনুসারে কেন কারণ বি ইনভার্স এর সাথে বি গুণ গেলেই তো কেবল আই হওয়া সম্ভব কারণ এখানে যেই জিনিস দুইটা গুণ করে আয় হয়েছে অবশ্যই থিওরি মতে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ দিলে আই পাওয়া যায় তাহলে বি ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ দেওয়ার কারণে কি পাওয়া গেছে অবশ্যই আই পাওয়া গেছে আমার এখানে জানতে চাইছে কি বি ম্যাট্রিক্স নির্ণয় করো বি ম্যাট্রিক্স নির্ণয় করো তাহলে আমি আসলে জানি কাকে প্রশ্নে প্রশ্নে আমি জানি যাকে সে হচ্ছে কে সে হচ্ছে বি ইনভার্স ম্যাট্রিক্স সে হচ্ছে কে বি ইনভার্স তাহলে প্রথমত থিওরিটা আমরা মাথায় কাজে লাগাইলাম আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ দিলে আই হয় আমাদের এখানে একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের সাথে গুণ দিয়ে আই দেওয়া আছে তার মানে অবশ্যই এই যে বি ম্যাট্রিক্সের সাথে যেই যে গুণ আকারে আছে সে অবশ্যই বি এর ইনভার্সই হবে না হলে গুণ ফল আসতো না সো বি ইনভার্সটা তার মানে আমরা জানি বি ইনভার্স ম্যাট্রিক্সটা কত বি ইনভার্স ম্যাট্রিক্সটা কত বি ইনভার্স তুমি যেমন বি থেকে অনুসারে আমার দেখানো তেমনি ইনভার্স থেকে রিয়েল ম্যাট্রিক্সটাও বের করতে পারো সো আমরা এই বি ইনভার্স ম্যাট্রিক্সটাকে আমাদের ক্যালকুলেটরের জন্য মনে করবো এটা আমাদের ক্যালকুলেটরের এ ম্যাট্রিক্স মনে করবো এটা আমার ক্যালকুলেটরের এ ম্যাট্রিক্স আর এটাকে ইনভার্স করে যে জিনিসটা আসবে এটাকে ইনভার্স করে যেই জিনিসটা আসবে মানে ম্যাট্রিক্স একে কে ইনভার্স করে যেই জিনিসটা আসবে সেটা সেটাই হবে কি আমাদের আসলে বি ম্যাট্রিক্স কারণ কোন একটা ম্যাট্রিক্স কে ইনভার্স করা যেমন যায় ক্যালকুলেটরে যদি ম্যাট্রিক্স এ কে বি ম্যাট্রিক্স হিসেবে সেভ করি ম্যাট্রিক্স এ হিসেবে এটাকে সেভ করি দেন এটাকে ইনভার্স করি আমি এটা পাবো আর এটাই কে এটাই হচ্ছে আমার সেই বি তার মানে আমরা অ্যাকচুয়ালি কি করব এইটাকে ম্যাট্রিক্স এটা সেভ করব এটার ইনভার্স করব ইনভার্স করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার বি ম্যাট্রিক্স এন্ড লিখে দিব এটাই আমার বি ম্যাট্রিক্স তো চলো আমরা একটু করে দেখাই দ্রুত করে যে কিভাবে আসলে কাজটা করতে পারি কিভাবে আমরা কাজটা করতে পারি সেটা একটু দেখাই ওকে ফাইন আমরা তাহলে একটা ম্যাট্রিক্স সেভ করব সেটাকে এটা এটাকে ম্যাট্রিক্স এই হিসাবে সেভ করব আর এটার ইনভার্স বের করব সো আমি মোডে গেলাম দেন ম্যাট্রিক্স অপশনে যাব ম্যাট্রিক্স অপশনে কি 6 নাম্বার ম্যাট্রিক্স এতে গেলাম এটা কি ম্যাট্রিক্স টু বাই টু ম্যাট্রিক্স টু বাই টু ম্যাট্রিক্স মানে আমি পাঁচ নাম্বার অপশনে গেলাম দেন টু বাই টু ম্যাট্রিক্স লিখে ফেলবো আমার এই কে ফোর থ্রি ফোর লিখলাম থ্রি লিখলাম এই যে প্রথম শাড়িটা লিখে ফেলছি প্রথম শাড়িটা লিখে ফেলছি ফোর থ্রি দ্বিতীয় শাড়িটা কি টু ওয়ান টু ওয়ান লিখে ফেলছি এসি দিয়ে বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে গেলাম দেন শিফট ম্যাট্রিক্স অফ মেনু মেনুতে যেয়ে আমি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এটাতে কি করবো ইনভার্স করবো ইনভার্স করলাম ইনভার্স করে ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে আমার কি আসছে ইকুয়াল দিয়ে আমার কি আসছে ম্যাট্রিক্স এ ইনভার্স চলে আসছে লিখে ফেলি আমি অ্যাকচুয়ালি কি কাকে পাইছি বি কে পেয়ে গেছি ম্যাট্রিক্স এ ইনভার্স মানে কি বি এর ইনভার্স ইনভার্স দ্যাট মিন্স বি টাই নিজে তাহলে আমি এটাকে পেয়ে গেছি পেয়ে গেছি কত 0.5 মানে হাফ 1.5 মানে 3/2 ওই 0.5 হাফ 3/2 এভাবে লিখলেও সমস্যা নাই 1 2 কাকে পেয়ে গেছি বি ম্যাট্রিক্সটাকে আমরা পেয়ে গেছি খুব দ্রুতই কিন্তু এই জিনিসটা ফেলতে পারি আমি তোমাদেরকে দেখাইছি দেখে সময় লাগছে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই দ্রুত ফাস্ট ওয়েতে সলভ করা যায় সো এই জিনিসটা যখন আমরা সলভ করবো ডিরেক্টলি কিন্তু এভাবে কাজ করে ফেলতে পারবো ঠিক আছে সো এভাবে করেও কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবা ঠিক আছে এভাবে করে কয়েকটা ধাপ দেখায় মার্কস পেয়ে যাবা লিখবে দিবা যে অতএব ফোর থ্রি টু ওয়ানই অবশ্যই বি ইনভার্স ম্যাট্রিক্স কেননা আমরা জানি এ ইনভার্স ম্যাট্রিক্স গুণন এ ইকাল টু আই হয় তারপরে দেখবা অতএব ক্যালকুলেটারের সাহায্যে এভাবে লিখে এতটুকু লিখে দিলি কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে নাম্বার পেয়ে যাবা অ্যান্ড অলসো তোমার এমসি কিউ আকারে যদি আসে কোনো পরীক্ষায় ডিরেক্টলি তুমি এটা ইউজ করতে পারবা আর রিটার্ন পরীক্ষায় যদি আসে রিটার্ন পরীক্ষাও তুমি ফাইনালি অ্যান্সার কারেক্ট করবা অ্যান্ড অ্যান্সার চেক দিয়ে দিয়ে দিতে পারবা এটার গ্যারেন্টি আছে সো তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে কিন্তু কাজ শেষ এই ম্যাটটা কিন্তু আমরা দেখে ফেললাম এই ম্যাটটা তাহলে আমাদের এইভাবে করা দরকার আছে না এভাবে না করে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর করে ফেলতে পারবো আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের এর পরে এটা এইটা আমি সাজেস্ট করব একটু তোমাদের থেকে কেউ করো এটা বুয়েটে 18 19 সালে খুব রিসেন্ট আসছে বুয়েটে 18 19 সালে আসা একটা প্রশ্ন এটা তোমরা একটু করো করে আমাকে একটু आंसरটা তোমাদের কমেন্ট সেকশনে জানাও তোমরা এটা একটু করো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও আমি টাইমার দিয়ে দিলাম দেখি 2 মিনিটের মধ্যে কারা করতে পারবে দেখি দুই মিনিটের মধ্যে এটা কারা কারা করতে পারো টাইম শুরু হয়ে গেছে দুই মিনিটের মধ্যে কারা কারা করতে পারো দুই মিনিটের মধ্যে কারা কারা করতে পারো দেখি আগেটা লেখার সময় মাইনাস হাফ ছিল আমি পয়েন্ট ফাইভ লিখছি বাট ক্যালকুলেটার কিন্তু মাইনাস ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ ছিল ঠিক আছে সো ক্যালকুলেটার যেটা আছে ওইটাই লিখিবা সময় কিন্তু চলে যাচ্ছে আর চল্লিশ সেকেন্ড আছে আর চল্লিশ সেকেন্ড আছে অনেকে অ্যান্সার দিয়ে দিছে অলরেডি জিসান অ্যান্সার দিসো তারপর শুভ দে শ্রীধাম অ্যান্সার দিস অনেকে অ্যানসার দিয়ে দিস মিলাবো আমরা করে মিলাবো তাহলে এই ম্যাটটা আমরা দেখছি যে অনেকেই অ্যান্সার দিছো আবার অনেকেই অ্যান্সার দিতে পারো নাই ঠিক আছে সো এই ম্যাটটা আমরা একটু দেখবো যে কীভাবে আসলে করা যায় কিভাবে আসলে করা যায় ফাইন তাহলে এই জায়গাটার মধ্যে যদি আমরা কাজ করতে যাই আবারও ক্যালকুলেটরে যাই ক্যালকুলেটরে আমার এখন টু বাই টু ম্যাট্রিক্স হ্যাঁ টু বাই টু ম্যাট্রিক্স আমরা সেভ করবো সো মোড়ে গেলাম তারপরে ছয় নাম্বার অপশন ম্যাট্রিক্সে গেলাম ম্যাট্রিক্স এতে গেলাম দেন টু বাই টু ম্যাট্রিক্স কততে আছে পাঁচ নাম্বার অপশন আসে গেলাম তারপর আমি লিখবো ফাইভ বাই সেভেন ফাইভ

এ মাবো আমি এখন কি করব আমি এটাকে ইনভার্স করবো এই ইনভার্সটাকেই ইনভার্স করবো দ্যাট মিনস আমি এতে নিয়ে আসবো সো এ ম্যাট্রিক্সটা তাহলে আনতে চাই কিভাবে আমার ক্যালকুলেটারে যেটা ম্যাট্রিক্স এটা সত্যিকার অর্থে আসলে কি a ইনভার্স তাই না কারণ আমরা এই ইনভার্স টাকেই এতে সেভ করছি

তারপর এটা কত আসছে মাইনাস পঁয়ত্রিশ বাই তেইশ ওয়ান বাইশ কমন নিয়ে তারপরে এটা কত আসতেছে একুশ বাইশ তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা পেয়ে গেছি করে যেটা এটা হচ্ছে আমার করতে হবে করতে হবে দেন টু এ যোগ দিতে হবে এখন এটা কিন্তু নতুন করে সেভ করার দরকার নেই তোমাদেরকে একটা টেকনিক শেখাই দিই যে ম্যাট্রিক্সটা ক্যালকুলেটারে হিসাব করবা হিসাব করে যে মেট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা কিন্তু অলরেডি তোমার ম্যাট্রিক্স অ্যান্সার যে

আমাদের এখানকার ম্যাট্রিক্স এ যেটা সেটা আসলে কি ম্যাট্রিক্স অ্যান্সার মাত্র যে অ্যান্সারটা পাইছি সো ম্যাট্রিক্স কি আমরা স্ক্রিনে তুলব কিভাবে তুলব শিফট দিলাম ফোর দিলাম দেখো এখানে একটা অপশন আছে ছয় নম্বরে ম্যাট্রিক্স অ্যান্সার ছয় নম্বরে একটা অপশন আছে ম্যাট্রিক্স অ্যান্সার সো এটাই আমার আসলে কে এ ম্যাট্রিক্সটা এটাই কি আমার রিসেন্ট ক্যালকুলেট করাটা এ ম্যাট্রিক্স সো মাথায় রাখো ভুলও ক্যালকুলেট বা এগুলো করে করে দিবা না তাহলে ম্যাট্রিক্স অ্যানসারটা কিন্তু লেটেস্ট অ্যানসারটা হিসেবে সেভ হয় সো একটু আগে আমার লেটেস্ট অ্যানসার যেটা সেটাই ম্যাট্রিক্স এ আমি অন্যান্য হিসাব করি নাই মাসখানে তাই আমার এটাই কিন্তু অ্যানসার হিসেবে সেভ থাকবে ম্যাট্রিক্স অ্যানসার স্কয়ার আছে তাই না ম্যাট্রিক্স অ্যানসার স্কয়ার দ্যাট মিন্স দুইটা ম্যাট্রিক্স অ্যানসার গুণ দুইটা ম্যাট্রিক্স অ্যানসার গুণ দিলাম a স্কয়ার লিখে ফেলছি হ্যাঁ ম্যাট্রিক্স অ্যানসারটাই a সো so, so, a স্কয়ার লিখে ফেলছি প্লাস টু ইন্টু ম্যাট্রিক্স অ্যান্সার টু ইন্টু ম্যাট্রিক্স অ্যান্সার ম্যাট্রিক্স অ্যান্সারকে ছয় নাম্বার লিখে ফেলছি লিখে আমি এখন ইকুয়াল চাপ দিব ঠিক আছে আমি জাস্ট কি করছি মিলাই নাও ম্যাট্রিক্স এ স্কোয়ার প্লাস টু ম্যাট্রিক্স টু এ ম্যাট্রিক্স তাহলে এই যে জিনিসটা আসলো এটা আমার কি এইটাই হবে আমার অ্যাকচুয়ালি কি এ স্কোয়ার প্লাস টু এ এর পরিমাণটা এ স্কোয়ার প্লাস টু এ এর পরিমাণটা ঠিক আছে সো আমি যদি কোনো হিসাবে ভুল ডেটা না তুলে থাকি তাহলে এটা আমার a স্কয়ার বাই 2a ম্যাট্রিক্সের পরিমাণটা এই পর্যন্ত বুঝছো কিনা বলো এই পর্যন্ত বুঝছো কিনা বলো এটাই আমার एक्चुअली কি হবে a ম্যাট্রিক্সের পরিমাণটা এন্ড এটাকে আমরা ভ্যালু আকারে বের করতে পারি ভ্যালু আকারে বের করে আমরা হিসাবটা করতে পারি ঠিক আছে আচ্ছা আমার মনে হয় একটা জায়গায় ভুল হয়েছে আমি একটু ক্যালকুলেটটা ক্যালকুলেশনটা আবার করি প্রথম থেকে ম্যাট্রিক্স এতেই সেভ করি টু বাই টু ম্যাট্রিক্স একটু দ্রুত করে আমার মনে হয় কোনো একটা তুলতে ভুল হয়েছে ম্যাট্রিক্স এ দ্রুত করে ফেলা যায় এগুলো খুবই পাঁচ নম্বর ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন ওয়ান বাই সেভেন তারপরে থ্রি বাই সেভেন তারপরে টু বাই সেভেন আর একটা জিনিস করার পরে পরে দেখে নিবা যে ঠিকঠাক আছে কিনা ফাইভ বাই কি নাভেন ওয়ান বাই সেভেন থ্রি বাই সেভেন টু বাই সেভেন ঠিক আছে আচ্ছা লিখলাম দেন আমি এটাকে তুলবো এটাকে তুলে ফেলি ইনভার্স তুলছি হ্যাঁ আমার আমার আগেরটাতে ভুল গেছিল আমার এটাতে এই জায়গায় ভুল গেছিলো আগেরটা তুলতে ভুল হয়েছিল এখন আমার যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স এন্ড এটাকে আমরা ডিরেক্ট ক্যালকুলেশনে পাঠাই দিই দ্রুত শিফট ম্যাট্রিক্স শিফট ফোর ম্যাট্রিক্স অ্যান্সার ম্যাট্রিক্স অ্যান্সার আমার ছয় নম্বরে আর ম্যাট্রিক্স অ্যান্সার দিয়ে তোমরা কাজ করাটা শিখে নিবা ম্যাট্রিক্স অ্যান্সার দিয়ে কাজ করাটা শিখে নিলে তোমাদের জন্য দ্রুত হবে আবার শিফট ফোর ম্যাট্রিক্স অ্যান্সার দুইটা লিখলাম প্লাস টু ম্যাট্রিক্স অ্যান্সার টু ম্যাট্রিক্স অ্যান্সার ওকে তাহলে এই যে এগারো মাইনাস নয় মাইনাস সাতাইশ আটত্রিশ তো আমার এই জিনিসটার ভ্যালুটা চলে আসছে সরাসরি চলে আসছে কত এগারো एगारो माइनस नय माइनस এখন যদি ভ্যালু বের করতে বলে এখন আমাকে কি বলছে ভ্যালু বের করতে বলছে না ভ্যালু বের করতে বলছে ভ্যালু বের করলে কিন্তু এই পর্যন্ত রাখবো না আমরা আরেকটা কাজ করব ভ্যালু বের করতে বললে কিন্তু এই পর্যন্ত রাখবো না আরেকটা কাজ করবো এই পর্যন্ত তো করলাম এই পর্যন্ত করার পরে আমরা এটাকে কি এখন নতুন অ্যান্সার না এটা আমার কি এখন নতুন অ্যান্সার মানে এই জিনিসটাই আমার কি ম্যাট্রিক্স অ্যান্সারে আছে এই পুরো জিনিসটা একবারে ম্যাট্রিক্স অ্যান্সারে আছে এটার ভ্যালু বের করতে হবে ভ্যালু কিভাবে বের করবো আমি শিফট ক্লিক করব শিফট ক্লিক করে ফোর ম্যাট্রিক্স মেনুটাতে যাব যাবার পরে দেখো সাত নাম্বার অপশন সাত নাম্বার অপশন কি বলছে ডিটারমিন্যান্ট ডিটারমিন্যান্ট মানে কি মান ডিটারমিন্যান্ট মানে কি যে মান মান সো সাত নাম্বার অপশন ডিটারমিন্যান্ট সেই সাত নাম্বার অপশনটা ক্লিক করব সাত নাম্বার অপশন ক্লিক করলাম দেখা যাচ্ছে স্ক্রিনে ডিটারমিন্যান্ট কার ডিটারমিন্যান্ট তুমি বের করতে চাও রিসেন্ট যেটা বের করছো মানে রিসেন্ট যেটা বের করছো এই যে এটা এটার ডিটারমিন্যান্ট তুমি বের করতে চাও সো এটা কোথায় আছে ম্যাট্রিক্স আনসারে আবার শিফট ক্লিক করলাম ফোর ক্লিক করলা ফোর ক্লিক করার পর ম্যাট্রিক্স অ্যান্সার ছয় নম্বর অপশনটা দিলা ছয় নম্বর অপশনটা দিয়ে তারপরে তুমি ব্র্যাকেট ক্লোজ করলা ক্লোজ করে ইকোয়াল দিলা ইকোয়াল দিলে তোমার চলে চলে আসলো কি লেটেস্ট যে ম্যাট্রিক্সটা সেভ করা আছে সেটার ভ্যালুটা চলে আসছে লেটেস্ট যে ম্যাট্রিক্সটা সেভ করা আছে সেটার ভ্যালুটা কিন্তু চলে আসছে ঠিক আছে সো মিলাই নাও যে এই জিনিসটা তোমাদের ঠিক আছে কিনা মিলাই নাও এই জিনিসটা তোমাদের ঠিক আছে কিনা এই জিনিসটা হচ্ছে ফাইনাল অ্যান্সার ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে ফাইনাল অ্যান্সার সো এটার পরেও আরেকটা স্টেপ করতে হবে দেন তোমার ম্যাট্রিক্সের তোমরা পেয়ে যাও এখন আরেকটা প্রশ্ন আছে এই প্রশ্নটা একটু দেখো এটা বের করতে আমাকে বলছে সো এখানে কি দেয়া আছে এ এর একটা এ একটা 2 বাই 2 ম্যাট্রিক্স দেয়া আছে এ বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে দিয়ে বলল বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ বের করো মানে মোট কথা বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে মোট কথা বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে আবারো ওই থিওরিটা আমরা একটু আগে লিখছিলাম এ এর সাথে আচ্ছা এটা মানে এ বি ম্যাট্রিক্সটাই দেওয়া আছে তাই না এ বি ম্যাট্রিক্সটাই দেওয়া আছে এবি ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমার দরকার কি বি ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে পাইতে পারি আমি যদি উভয় পাশে উভয় পাশে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ উভয় পাশে আমি যদি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ দিই চার সাত উভয় পাশে যদি আমি a ইনভার্স ম্যাট্রিক্সটা দিয়ে গুন দিই এ ইনভার্স ম্যাট্রিক্স উভয় পাশে গুন দিলাম উভয় পাশে গুন দিলাম एक्चुअली কাকে পেয়ে যাবো এই পাশে এ আর এ ইনভার্স মিলে আমি বলছিলাম কি হয়ে যাবে আই হয়ে যাবে আর আই দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ দিলে সেই ম্যাট্রিক্সটাই অক্ষত থাকে আই ম্যাট্রিক্স দিয়ে কোনো গুণ দিলে সেটাই অক্ষত থাকে এই দুইটার বদলে আই লিখার কথা দিয়ে গুণ দিলে থাকবে ঠিক আছে চেঞ্জ হয় না আই দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ দিলে সেটাই থাকে ওকে তাহলে এই পাশে থাকবে কি অ্যাকচুয়ালি এই ইনভার্স আর এই জিনিসটা দশ সতেরো চার সাত আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা বের করতে হবে এই জিনিসটা বের করতে হবে দ্যাট মিনস আমার প্রথমত এ ম্যাট্রিক্সটার একটা ইনভার্স বের করতে হবে অ্যান্ড যেই ইনভার্স ম্যাট্রিক্সটা আসবে সেটার সাথে গুণ দিতে হবে কাকে এখানে রাখা একটা ম্যাট্রিক্সকে এখানে রাখা একটা ম্যাট্রিক্স সো প্রথমে আমি একটা কাজ করি এই ম্যাট্রিক্সটাকে আমরা ম্যাট্রিক্স এতে সেভ করব ক্যালকুলেটারে এই যে গুণফল ম্যাট্রিক্সটা এই যে গুণফল ম্যাট্রিক্সটা এই গুণফল ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্স বিতে সেভ করব

ক্যালকুলেটরে দুইটা ম্যাট্রিক্সকে সেভ করে ফেলি এটাও বইয়ের 2017 সালে আসা একটা প্রশ্ন তো আমরা প্রথমে মোড়ে গেলাম মোড়ে যে 6 নম্বর অপশনে গেলাম যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এটা কত 2 বাই 2 ম্যাট্রিক্স পাঁচ নম্বর অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখন এটাকে সেভ করব এটাকে 4 3 2 1 সো আমি 4 দেখো ভুল হয় কিনা তুলতে 4 3 2 1 আমি অন্য দিকে তাকাই তুলছি সো ভুল হইতেই পারে 4 3 2 1 মাথায় রাখবো একটা ম্যাট্রিক্স যখন সেভ হয়ে যাবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সেভ করার জন্য আবার মুডে যেয়ে যাওয়া যাবে না একটা ম্যাট্রিক্স একবার সেভ করলাম দ্বিতীয় আর একটা ম্যাট্রিক্স সেভ করতে যাচ্ছ আবার মুডে ম্যাট্রিক্সে গেলে তোমার মোড়টাই নতুন করে আবার নির্বাচন হবে সো আগে যা যা সেভ করেছিল সেগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে সো এর জন্য মাথায় রাখবা প্রথম ম্যাট্রিক্সে সেভ করার সময় মোড়ে যে ম্যাট্রিক্সে সেভ করলাম দ্বিতীয়বার যখন করবা আবার না তখন তখন কি তুমি শিফটে যাবা চার নম্বর অপশন ম্যাট্রিক্স এতে যাবা যাওয়ার পরে এরপর তুমি ম্যাট্রিক্স বিতে বা সি তে সেভ করে যাচ্ছ এগুলোই ক্লিক করে না তুমি ডিআইএম দিবা ডাইমেনশন সেট এক নাম্বার যে অপশনটা ডিআইএম দিবা হুম এক নম্বর অপশনটা দিবা দিলা দিয়ে সি সেভ করতে যাচ্ছ তাই না তো তিন নাম্বার অপশনটা দিবা ম্যাট্রিক্স সি সেভ করতে যাচ্ছে কত ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সটা এটাও কিন্তু একটা কি টু বাই টু ম্যাট্রিক্স এবি ম্যাট্রিক্সটা কি আমরা কি বলতেছি সি ম্যাট্রিক্স বলতেছি এ গুণন বি এর গুণফলটাকে ফলটাকে তাহলে আমি এটা ফাইভ দিব দিয়ে এখন সেভ করবো দশ সতেরো চার সাত দশ ইকুয়াল সতেরো ইকুয়াল চার ইকুয়াল সাত ইকুয়াল 10 17 4 7 10 17 4 সাত আমি সেভ করে ফেলছি ঠিক আছে ঠিক আছে কিনা 10 17 4 7 ঠিক আছে এবার এসি দিয়ে বাইরে বের হয়ে যাও বাইরে বের হওয়ার পরে দেন আমি কি করব আমার টার্গেটটা ছিল কি আমার টার্গেটটা ছিল এ এর ইনভার্স বের করা দেন সি এর সাথে গুণ দেওয়া সো এর ইনভার্স বের করতে গেলে আমি শিফট দিব ম্যাট্রিক্স এতে তে যাব ম্যাট্রিক্স এইটাকে স্ক্রিনে তুলব তিন নাম্বার ম্যাট্রিক্স এইটাকে স্ক্রিনে তুললাম তুলে আমি এখন এ যে ইনভার্স দিয়ে দিলাম তাই না ম্যাট্রিক্স ইনভার্সটা দিয়ে দিলাম দিয়ে আমি एक्चुअली এটাকে কি করব সি সাথে গুন দিব আমি একবারই কাজটা করে ফেলতে পারি গুণ দিয়ে আমি ব্র্যাকেট ইউজ করি এ ইনভার্স আমি গুণ দিব কার সাথে সি ম্যাট্রিক্সের সাথে শিফট দিয়ে ফোর দেন ম্যাট্রিক্সি ম্যাট্রিক্সি আনতে চাইলে কত ক্লিক করতে হবে পাঁচ ক্লিক করতে হবে পাঁচ ক্লিক করলাম তাহলে দেখো এই জিনিসটাই লিখছি এ ইনভার্স ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স হ্যাঁ এই দুইটা জিনিস আমরা অ্যাকচুয়ালি কি করবো গুণ করবো ইকুয়াল যদি চাপ দিই ইকুয়াল চাপ দিয়ে দেখো আমার অ্যান্সার চলে আসছে এক দুই দুই তিন এক দুই দুই তিন চলে আসছে তাহলে আমার এই গুণ ফলটা বি ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসছে কি আসছে এক দুই দুই তিন এক দুই দুই তিন সো এটাই কিন্তু আমার অ্যানসার সো এই ম্যাটটা বুঝছো না আমাকে একটু বলো এক দুই দুই তিন চলে আসছে একবারে এক দুই দুই তিন চলে আসছে একবারে বুঝছো কি না আমাকে একটু জানাও এই ম্যাপটা বুঝছো কিনা আমাকে একটু জানাও ওকে তাহলে আমাদের এই ম্যাপটাও কিন্তু ডান এই কিন্তু ডান তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই দুই তিন চলে আসছে ঠিক আছে উপাদানগুলো যদি বের করতে বলে এক দুই দুই তিন উপাদানগুলো বের হয়ে গেল এবার আমরা একটা ভিন্ন টেকনিক বাট ম্যাট্রিক্স রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে কাজ করব হ্যাঁ ম্যাট্রিক্স রিলেটেড জিনিসপত্র নিয়েই বাট ইনভার্স শেষ করলাম এখন আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করব এই টাইপের প্রশ্নগুলো খুবই কমন এন্ড এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিসে আসে এমসিকিউতে আসে শুধু এইটা নিয়েই না ত্রিকোণমিতি নিয়েও এরকম প্রবলেমগুলো আসে তোমাদের হুম এই টাইপের জিনিসগুলো যখন আসে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো হয়তো সময় দিলে পারা যায় বাট এমসিকিউতে এই জিনিসগুলো সলভ করা রাফ খাতাও পাওয়া যায় না আলাদা করে প্লাস সলভ করাটাও ডিফিকাল্ট সো এই জিনিসগুলোর জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা যখন কাজ করবা এইটার মান বের করবা দেন মিলাবা কোনটার সাথে মিলতেছে সো এখানে কয়টা চলক অ্যাকচুয়ালি চলক কয়টা একটা পি একটা চলক পি যেটা চলক দেওয়া আছে সেটার মান ধরে নাও না মনে মনে সেটার মান ধরে নাও মনে মনে দুই বা তিন তোমার ইচ্ছা এখানে যে ভ্যালুটা এটা দুই একদম আমার ইচ্ছা মতন একটা ভ্যালু লিখছ তুমি দুই তিন চার পাঁচ যেরকম একটা ভ্যালু লিখে দিতে পারো এক লিখতে সাজেস্ট না করি কারণ এক দিয়ে সাধারণত এক স্কোয়ারও ও এক সো মাঝে মাঝে এমন হইতে পারে রেয়ার কেসে যে এক ধরছো বাট অ্যান্সার ভিন্ন দেখাচ্ছে তো এর জন্য সাজেস্ট করবো এক ছাড়া অন্য কিছু তোমরা ধরতে পারো যেকোনো কিছু অন্য যে কিছু তোমরা ধরতে পারো দুই তিন চার এরকম ধরতে পারো আমি দুই ধরলাম ঠিক আছে আমি মনে মনে ধরে নিছি কিন্তু এটা এটা কিন্তু মনে মনে ধরে নিছি এটা কিন্তু আসলে পি এর কোনো ভ্যালু না সো পি এর ভ্যালু দুই আমরা যদি ধরে নিই দুই ধরে নিয়ে আমরা এই জিনিসটা হিসাব করব দেন এই জিনিসটা হিসাব করব এই জিনিসটা হিসাব করতে পারি কিভাবে তো চলো আমরা কাজটা করি আমরা পি এর জায়গায় কত ধরছি দুই ধরছি পি এর জায়গায় কত ধরছি দুই ধরছি সো এই টাইপের ম্যাথ যখন করবো মোডে যাবো ম্যাট্রিক্স অপশনে যাবো ম্যাট্রিক্স এতে যাবো যাওয়ার পরে এটা কি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স চুজ করলাম চুজ সরি ম্যাট্রিক্সে যাব ম্যাট্রিক্সে যে আমি ম্যাট্রিক্স এতে যাব থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স চুজ করলাম থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স চুজ করলাম চুজ করা হলে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স যেটা আমার চুজ করা আছে সেটার সেটার মধ্যে আমি ভ্যালুগুলো বসাবো ভ্যালুগুলো বসাবো পি এর জায়গাগুলোতে কত বসাবো দুই বসাবো পি এর জায়গাগুলোতে কত বসাবো পি এর জায়গাগুলোতে দুই বসাবো পি স্কোয়ার জায়গায় কত বসবে তাহলে চার বসবে পি স্কোয়ার জায়গায় কত বসবে চার বসবে আর এটা কত বসবে টু টু দি পাওয়ার একবারই লিখে ফেলি এমনি লিখে ফেলো তাহলে হচ্ছে সুবিধা তাহলে তোমার হিসাবটাও করতে হচ্ছে না বাড়তি করে টু স্কোয়ার টু স্কোয়ার আর টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে এরকম চার ষোলো এরকম করে আলাদা করে লেখা দরকার নেই ঠিক আছে ওকে তাহলে আমরা এটা লিখে এখন বসানো শুরু করে দেব তাহলে আমার প্রথম শাড়িটা কি ওয়ান 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 এখানে বসানো শুরু করে দেব এখানে বসানো শুরু করে দেব যে ওয়ান 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 তো ওয়ান 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 বসাই দিলাম তারপরে আমি আসতেছি ওয়ান পি এর ভ্যালু আমি বসাবো এর ভ্যালু কত টু আমি ধরছি টু টু বসাইলাম তুমি যেটা ধরো সেটা নিয়ে কাজ করবা দেন এটা কত টু স্কোয়ার টু স্কোয়ার সেইভাবে আমি লিখলাম তাহলে একটু মিলাই ঠিক আছে কিনা যে ওয়ান 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 আচ্ছা এটা ইলেভেন হয়ে গেছে এটা একটু ঠিক করে ফেলি আমি ওকে ওয়ান 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 টু টু স্কোয়ার ওয়ান টু ফোর ওয়ান টু স্কোয়ার টু ফোর ওয়ান ফোর সিক্সটিন ঠিক আছে তুলে ফেলছে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এ তুলে ফেলে আমি এসি দিয়ে বাইরে বের হয়ে যাব আমার কী করতে হবে এইটার প্রথমে মান বের করতে হবে এটার মান কীভাবে বের করব শিফট ক্লিক করবো ক্লিক করে আমি চার নাম্বার অপশন ম্যাট্রিক্সে গেলাম ডিটারমিনেন্ট সাত নাম্বার অপশন কি ডিটারমিনেন্ট সাত নাম্বার কি আছে ডিটারমিনেন্ট সাত নাম্বারটা ক্লিক করলাম ডিটারমিনেন্ট ক্লিক করে আমি ম্যাট্রিক্স এ যেটা সেটাকে নিয়ে আসবো সিক্স ক্লিক করে ফোর ক্লিক করে আমি ম্যাট্রিক্স এ নিয়ে আসলাম তাহলে আমি ডিটার্মিনেন্ট অফ ম্যাট্রিক্স এ এটাকে পেয়ে যাচ্ছি কত ছয় ডিটার্মিন্ট অফ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের একটা মান আমরা পেয়ে যাচ্ছি কত আসছে ছয় চলে আসছে অর্থাৎ এই যে এইটার এটার ভ্যালু কিন্তু আমরা চলে পেয়ে ফেলছি এটার ভ্যালু কিন্তু পেয়ে ফেলছি যদি পি ইকাল টু টু হয় তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কত ছয় এখন আমরা এইগুলোর ভ্যালু বের করব পিআর ভ্যালু টু বসায় বসায় এগুলোর ভ্যালু বের করো তোমরা একটু জানাও আমাকে এই জায়গায় যদি পিআর ভ্যালু টু বসাও এর ভ্যালু টু বসাও এটা কত আসে এই জায়গায় পি এর ভ্যালু টু বসাও এই জায়গায় এর ভ্যালু টু বসাও এটা কত আসে এই জায়গায় টু বসাও টু বসাও পি এর ভ্যালু টু বসাও এটা কত আসে তোমরা আমাকে এরকম করে পি এর ভ্যালু টু বসায় বসায় এই জায়গাগুলোতে কত আসে সেটা একটু জানাও তো আমিও ক্যালকুলেটের এখানে হিসাব করছি তোমাদেরকে দেখায় তো আমরা প্রথমটা বেলে করতে চাইলে কী করব আমরা টু স্কোয়ার ওয়ান মাইনাস টু স্কোয়ার করবো ঠিক আছে টু স্কোয়ার ওয়ান আচ্ছা হোল স্কোয়ার এটা ওয়ান টু স্কোয়ার প্রথমটাই লিখলাম পি এর জায়গায় টু ধরে লিখলাম তাহলে এটা আমার কত চার এটা আমার প্রথমটা চার এরপরে দ্বিতীয়টাতে আসি তার মানে প্রথমটা এটা আমার অ্যান্সার হবে না তাই না এবার আছে দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে যদি আসতে চাই তাহলে এটা কি টু স্কোয়ার মানে পি স্কোয়ার মানে টু স্কোয়ার টুয়ার ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ সো আমি দ্বিতীয়টা লিখলাম দ্বিতীয়টা আমার আসছে কত মাইনাস বারো এটাও তার মানে হয়নি তাই না এটাও ছয় হচ্ছে না আমার কি হইতে হবে ছয় হইতে হবে এবার সে এরপরেরটাতে টু ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ দেন তারপরে কি টু স্কোয়ার মাইনাস ওয়ান তৃতীয়টা লিখছি তৃতীয়টা লিখছি সো টু ওয়ান টু হোল স্কোয়ার তারপরে টু স্কোয়ার মাইনাস দিয়ে আমি ইকল যদি দিই ইকল দিলে এইটা দেখো আমার ছয় চলে আসছে পরের না করলেও চলে কেন কারণ আমরা তারপরে ওই ভ্যালু অনুসারে করছি এইখানে একটা মান আসছে প্রশ্নে দেন অপশন আমরা আসছি অপশন আমরা পি আর ভ্যালু টু বসায় বসায় দেখছি কোনটার জন্য ছয় আসে এটার জন্য ছয় আসে তার মানে এটাই আনসার সো ম্যাট্রিক্স না করেও ম্যাট্রিক্সের সমাধান করে ফেলছি ম্যাট্রিক্স না করেও আমরা ম্যাট্রিক্স এর সমাধান করে ফেলছি সো এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও আজকে আমরা আর বেশি সময় নিব না কারণ আমাদের আজান দিয়ে দিয়েছে নামাজের সময় হয়ে গেছে সো আমরা আজকে দ্রুতই শেষ করে দিব জাস্ট তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে যাব সেই প্রবলেমটা তোমরা একটু চিন্তা করবা এটা যদি ভালো করে পারা থাকে পরেরটাও পারবা একই জিনিস সো এই জিনিসটাও আশা করি পারবা একই জিনিস একইভাবেই করতে হয় এই ক্ষেত্রে এ বি সি এগুলো আছে তো তো আগে তো একটা চলক ছিল পি এখন এ কে তুমি ধরে নিবা সাপোজ টু এখন এখন এ কে তুমি ধরে নিবা টু এগুলোর ক্ষেত্রে এ কে ধরো ধরে নিবা টু বিকে ধরো ধরে নিবা থ্রি হ্যাঁ বি দুইটাই আছে সি থাকলে সি কে ধরে নিতে থ্রি সো তারপরে তুমি কি এ কে এখানে টু বসায় এখানে থ্রি বসায় একটা মান আসতো ক্যালকুলেটারে এটাকে বসাইতা এটাকে বসাইতা এটাকে বসাইতা দেন একটা ডিটারমিনেন্ট করে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এটাকে ম্যাট্রিক্স এটা সেভ করতে এ এর জায়গায় টু বি বিয়ের জায়গায় 3 বসাই ডিটারমিনেন্ট পাইতা দেন এই জায়গায় একটা ডিটারমিনেন্ট থাকতো দেন আবার এই জায়গায় আসতা এ এর জায়গায় 2 বসাইতা বিয়ের জায়গায় থ্রি বসাইতা ভিন্ন ভিন্ন বসাবা ঠিক আছে এ আর বি এর জায়গায় টু বি বিয়ের জায়গায় থ্রি বসাইতা বসাই এটা হিসাব করে দেখবা কি আসে মিলে কিনা মিললে অ্যান্সার আবার এটাতে বসায় দেখবা কি আসে মিলে কিনা কি আসে মিলে কিনা যেটার সাথে মিলবে সেটার সাথেই তোমার কি অ্যান্সার হবে যেটার সাথে মিলবে সেটার সাথেই কি তোমার অ্যান্সার হবে সো ম্যাট্রিক্স না করেও আমরা একটা ম্যাট্রিক্সের অপশন দেওয়া থাকলে প্রশ্ন দেওয়া থাকলে এটা থেকে কি সমাধান বের করে আনতে পারি সো এই জিনিসগুলো কিন্তু খুবই কাজে লাগে তুমি যদি ফার্স্ট ক্যালকুলেশন করতে চাও অ্যান্ড অলসো এটার ক্ষেত্রেও দেখো এটা রুয়েটে আগেরটা দেখালাম আগেরটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আমি সাইড দিয়ে দিবো অ্যান্ড অলসো এটার ক্ষেত্রেও দেখো এটাও কিন্তু আলটিমেটলি সেমভাবেই করা হয়েছে এটাও আলটিমেটলি সেম করা হয়েছে

করতে পারবো সো বসাইলে তুমি ডিটারমিনটা বলো চব্বিশ ডিটারমিন যেটা আসবে সেটা দেখবা কত চব্বিশ আসছে তোমরা কোটে নিবা এটা চব্বিশ আসবে দেন তুমি আবার এখানে আসবা এর ভ্যালু ওয়ান টু থ্রি যে বসাইছো এই যে এক্স এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর এক্স ফোর ইন্টু ওয়ান ইন্টু দেখবা চব্বিশ আবার এ তো দেখবা ছষট্টি দেখবা থ্রি দেখবা আটাত্তর তাহলে অ্যান্সার কোনটা দিবা অ্যান্সার তুমি আলটিমেটলি যেটা আসতেছে এটা ঠিক আছে এটা তোমার आंसर হয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু এই টাইপের জিনিসগুলো করে ফেলতে পারো নিজেরাই মান বশাই র্যান্ডম দুইটা চলক থাকুক তিনটা চলক থাকুক মান বশাই অপশনের সাথে মানটা বশাই তোমরা মিলায়ে কিন্তু এই জিনিসগুলো করে ফেলতে পারো নরমালি এই জিনিসগুলো করতে কিন্তু অনেক অনেক টাফ ঠিক আছে তাহলে আমরা দেখে ফেললাম যে কিভাবে আসলে এই টাইপের জিনিসগুলোকে সমাধান করতে হয় তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড ক্যালকুলেটর নিয়ে কিন্তু আরও অনেক কিছু করা যায় আমি শুধুমাত্র ম্যাট্রিক্স নিয়ে দেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এক থেকে দেড় ঘন্টার ক্লাস নেওয়া যায় ক্যালকুলেটারের উপরে এত টেকনিক আসলে আছে ঠিক আছে এত টেকনিক আসলে আছে আমি আস্তে আস্তে দেখি তোমাদেরকে কিছু কিছু দেওয়ার চেষ্টা করবো বাট এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা চাপ্টারের উপরে আছে ভেক্টর চাপ্টার উপর আছে সর্বরেখা চাপ্টার উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা করে আছে অ্যান্ড অলসো এই গ্রুপে আমি আমি আরও দুইটা ভিডিও দিয়ে দেবো যেগুলো আমার পূর্বের বানানো ওই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওগুলোতে অনেক টেকনিক নিয়ে আলোচনা আছে এই টেকনিকগুলো তোমাদের কিন্তু যারা বাইশ ব্যাচে আছো তারা শুরু থেকেই যেন শিখে ফেলো আর একুশ ব্যাচ তো মাস্ট শিখে ফেলা শিখে ফেলে তোমরা তোমাদের সামনে যে ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো যেন এই টেকনিকগুলো নিজেরা ইউজ করো কারণ একটা টেকনিক আজকে শিখে কালকে কিন্তু এক্সপার্ট হয়ে যাবে না চার বার ওই টেকনিকটা অ্যাপ্লাই করার পরে তারপরে তুমি এক্সপার্ট হবা তারপরে তোমার ওই টেকনিকটা ইউজ করতে দশ সেকেন্ড বিশ সেকেন্ড লাগবে না হলে টেকনিক শিখাই দিলাম বাট ওই টেকনিকটা পরীক্ষা হলে ডিরেক্ট ইউজ করতে চাচ্ছ তাহলে কিন্তু আরও ধরা খাবা খাবার নিয়মে একটু বেশি দ্রুত হবে ঠিক আছে টেকনিক তখনই কার্যকর হবে যখন টেকনিকটা একদম হাতে চলে আসবে এক্সপার্ট হয়ে যাওয়া সো তখন তোমরা আসলে কি পরীক্ষায় ভালো করতে পারবে অ্যান্ড আমি যদি বলি বুয়েট অ্যাডমিশন টেস্টে আমার জন্য টেকনিকগুলো সুপার সুপার হেল্পফুল ছিল অ্যান্ড টেকনিক ছিল বলেই আমি মনে করি যে আমি বুয়েটে চান্স পেতে পারছি কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি ফাস্ট করতে পারতেছো কিনা অ্যান্ড তুমি টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারছো না এটা খুবই ম্যাটার করে কারণ একটা সার্টেন টাইম পরে সবাই তো পরে যাবে ম্যাট্রিক্স নির আমিও পড়ে গেছি ম্যাট্রিক্স নির যে ছেলেটা চান্স পায়নি সেও পড়ে গেছে সবাই অলমোস্ট পড়ছে কে পড়ে নেই ম্যাট্রিক্স নির্ণায়ক তাহলে বইয়েট অ্যাডমিশন টেস্টে সবাই চান্স পাচ্ছে না কেন কারণ তার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ম্যাথ করতে দশ বারো মিনিট লাগতেছে আমার ক্ষেত্রে বা যারা চান্স পাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই মিনিট লাগতেছে তিন মিনিট লাগতেছে সো এটাই ম্যাটার করবে একটা সার্টেন টাইম পরে এটাই ম্যাটার করবে যে তুমি কতটুকু ফাস্ট ক্যালকুলেট করো অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেট করো ক্যালকুলেটে দুইটাই পসিবল ফাস্ট ক্যালকুলেট করা অ্যান্ড অ্যাকুরট ক্যালকুলেট করা হাতে করতে গেলে যে জিনিসটা ঝামেলা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে যে তুমি আইদার ভুল করে ফেলবা আর সময় তো লাগাবাই অ্যান্ড নিজেদের ব্রেইনেরও একটা ক্যাপাসিটি আছে তুমি যদি ব্রেইনে ষাটটা ম্যাথে আলাদা আলাদা করে থিঙ্ক করে সলভ করতে যাও তোমার এটা বি অনেকক্ষণ টাইম লাগবে চার ঘন্টা পাঁচ ঘন্টা তো লাগবেই মিনিমাম অনেক ক্ষেত্রে সারাদিন দিয়ে রাখলেও সারাদিনেও ষাটটা ম্যাথ সলভ করা টাফ হয়ে যাবে বইয়েট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সো তোমার মাথার মধ্যেও তুমি যে ক্যালকুলেশনের চিন্তাটা সেটা ক্যালকুলেটারের উপরে ছেড়ে দাও মাথার উপরে চিন্তাটা আনবা যে ম্যাটটা ধরা অ্যাপ্রোচ নেওয়া কিভাবে আমি অ্যাপ্রোচ নিব কিভাবে আমি ম্যাটটা ধরবো কি করব আগে শুরুতে কি করব ওই যে একটু যে আমি কমলা কালা দিয়ে লিখে রেখে দিচ্ছিলাম ওইগুলো হচ্ছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচটা চিন্তা করা হচ্ছে তোমার মাথার কাজ আর ক্যালকুলেটারের কাজ হচ্ছে তোমাকে অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট অ্যান্সারটা এনে দেওয়া এই দুইটা জিনিসের যদি সমন্বয় থাকে তোমার মধ্যে তাহলে তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করতে পারবে যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট ভালো করে করতে অ্যান্ড নট অনলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বাট অলসো অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও তুমি খুব ভালো করতে পারো কারণ তোমার অ্যাপ্রোচ অ্যান্ড টেকনিক দুইটাই আছে ঠিক আছে সো আজকে এই বলেই ক্লাসটা শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ